আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আগে দাবিটা বলে নেই, আমরা মনে করেন কেউ একজন চুরি করছে, এটার জন্য আমরা ইসলামকে কখনো দায়ী করি না। কারণ ইসলামে চুরির শাস্তি হাত কাটা, আমরা জানি কোরআনে পরিষ্কার বলা আছে ইসলামে চুরির শাস্তি হচ্ছে হাত কাটা, হাত কেটে দিতে হবে, চুরির জন্য ইসলাম দায়ী না। কিন্তু মুরতাদদেরকে হত্যা করে ফেলতে হবে, কোরআন হাদিসে পরিষ্কার ভাবে বলে দেওয়া আছে, যে ব্যক্তি ধর্ম ত্যাগ করবে তার কল্লা উড়াইয়া দাও। আপনার নবী বলে দিছে যে ব্যক্তি ধর্ম ত্যাগ করবে, ইসলাম ধর্ম ত্যাগ করবে তার কল্লাটা উড়াইয়া দাও, মাথাটা উড়াইয়া দাও, এটা আপনার নবী ঘোষণা দিয়ে গেছে। এইটার জন্য অবশ্যই আপনার ইসলাম দায়ী। পৃথিবীতে কোথাও যদি কেউ মুরতাদদেরকে হত্যা করে সেটার জন্য অবশ্যই আপনার ইসলাম দায়ী। আপনার নবী বলে গেছে, আরো কি বলে গেছে, আপনার নবী নিজে একটা বাচ্চা শিশুকে বিয়ে করে তাকে ধর্ষণ করছে, আয়েশাকে 9 বছর বয়সে তাকে ধর্ষণ করছে। আপনার নবী হচ্ছেন একজন ধর্ষক। সেই একটা বাচ্চা শিশুকে, এটাকে ইংরেজিতে বলে পেডোফিলিয়া, এই ধরনের লোকদেরকে বলে পেডোফাইল। আপনার নবী ছিল একজন পেডোফাইল নবী, হ্যাঁ, শিশুকামী নবী। হ্যাঁ, শিশুদের দেখলে তার চকচক করতো, হ্যাঁ, তার মানে ইয়া উঠে যেত, ক্যারা উঠে যেত, হ্যাঁ, বাচ্চাদেরকে দেখলে। হ্যাঁ, আপনার নবী হচ্ছে সেই টাইপের লোক। এবং সুরাত তাওবাতে, সুরাত আলাকে এবং আরো অনেকগুলো হাদিসে আপনার নবী এই জিনিসটা বলে গেছে যে শিশু মেয়েদেরকে বিয়ে করা এইটা কেয়ামত পর্যন্ত প্রযোজ্য থাকবে, এবং মুমিনরা এই জিনিসটা করতে পারবে, এই জিনিসটা চর্চা করতে পারবে। হ্যাঁ, যদি সেই শিশু মেয়েটার পিতা রাজি থাকে বিয়ে দিতে, তাহলে বিয়ে করে এই শিশু মেয়েদেরকে বিছানায় তোলা আপনার ধর্মে সম্পূর্ণভাবে জায়েজ, এইটার জন্য আপনার ইসলাম দায়ী। 3 নম্বর বিষয় হচ্ছে, আপনার নবী দাসী সেক্স করতো। হ্যাঁ, দাসী মারিয়া কিপ্তিয়া নামক তার একটা দাসী ছিল, যৌন দাসী ছিল, যার সাথে তার কখনো বিয়ে হয় নাই, তার সাথে সে নিয়মিত যৌন সম্পর্ক করতো, বাগান বাড়ি করে দিয়েছিল সে মারিয়া কিপ্তিয়াকে। হ্যাঁ, আপনার নবীর যে যৌনদাসী তাকে আবার এসে থেকে মিশর থেকে গিফট পাইছিল, আরেক রাজা তাকে গিফট দিছিল, অত্যন্ত সুন্দরী, অত্যন্ত যুবতী। হ্যাঁ, মানে মানে কালো কালো কোঁকড়া কোঁকড়া চুল ছিল সেই মারিয়া কিপ্তিয়া। সেই নারীকে দেখে সেই দাসীর সাথে আপনার নবী নিয়মিত যৌন কর্ম করতো, সহবত করতো আপনার নবী। হ্যাঁ, যেই দাসীর কোনো কনসেন্ট থাকে না, সেই দাসীদের কোনো যৌন কাজে কোনো কনসেন্ট থাকে না। আপনার নবী বলে গেছে, তোমরা যদি দাসী গনিমতের মাল হিসেবে দাসী পাও, মানে কাফেরদেরকে মেরে, কাফের মুশরিকদেরকে মেরে তাদের মা বেটিকে তুলে এনে তোমরা তাদের তাদের সাথে যৌন কর্ম করতে পারো, এই হুকুমও আপনার নবী দিয়ে গেছে। এই সমস্ত কাজের জন্য অবশ্যই আপনার ইসলাম দায়ী। এখন আপনি আমাকে বলেন যে আপনি কোন জিনিসটার দলিল আমার কাছে দেখতে চান। প্রথমে আমি বলেছি যে আপনার ধর্মে যেটা আছে, ইনফ্যাক্ট প্র্যাকটিক্যালি ধর্ষণের কোনো সাজা ইসলামে নাই, থিওরিটিক্যালি আছে, প্র্যাকটিক্যালি নাই। 2 নম্বর বলেছি যে আপনার নবী শিশুকামী ছিল, ধর্ষক ছিল, শিশু ধর্ষক ছিল, সেই জিনিসটাও আমি প্রমাণ করব, দলিল প্রমাণ সহ প্রমাণ করব, আপনি থাকবেন, আমরা দলিল সহ প্রমাণ সব একসাথে দেখব। 3 নম্বর জিনিস হচ্ছে, আপনার নবী দাসী লাগাইতো, আপনার নবী ছিল দাসী সেক্স করতো, আপনার নবী বিয়ে ছাড়া, এমনকি মারিয়া কিপ্তিয়ার পেটে বাচ্চা পর্যন্ত পয়দা করছে, ইব্রাহিম নামক এক বাচ্চা পয়দা করছে। হ্যাঁ, সেই বাচ্চাটার বাপ হইল মোহাম্মদ, কিন্তু বিয়ে কিন্তু করে নাই। তারপরে সেই বাচ্চাটা আবার 16 বা 18 মাস বয়সে সেই বাচ্চাটা আবার মেরে গেছিল। আপনার নবী এই আকাম কুকাম করে গেছে। হ্যাঁ, এবং এগুলো আপনার ইসলামের বিধান। আপনিও চাইলে ভারতে আক্রমণ করে ভারতে কাফেরদেরকে মেরে, মনে করেন এই যে ক্যাটরিনা কাইফ, তারপরে ঐশ্বরিয়া রায়, এদেরকে আপনারা গিয়ে তুলে আনতে পারেন। আপনারা যদি গাজওয়াতুল হিন্দ করেন তাহলে গিয়ে তুলে আনতে পারেন, তুলে এনে আপনাদের আপনার খলিফা যদি আপনাকে ভাগে দেয়, ক্যাটরিনা কাইফকে ভাগে দিল আপনাকে, অথবা আরেকটা দাসীকে দিল ভাগে, দাসী হিসেবে আপনি বাসায় আনতে পারবেন, বাসায় এনে তাকে নিয়মিত তার সাথে সেক্স করতে পারবেন, এই বিষয়ে আপনার বউ আপনার স্ত্রী কোনো আপত্তি করতে পারবে না। এইটাও হাদিসে বলা আছে, আপনার বউ যদি আপত্তি করে তাহলে আপনি আপনার বউকে ফিরে যেতে পর্যন্ত পারবেন। এখন আপনি আমাকে বলেন আপনি কোন জিনিসটা রেফারেন্স দেখতে চান, বলেন। আমি আপনাকে প্রথমত একটা কথা বলি, মূলত ইসলাম ধর্ম হচ্ছে কোরআন শরীফের উপর, হাদিসের কোন ভিত্তি নাই। আপনাকে আপনি আমার কথাকে শুনে নেন, আপনাকে আমি তো গ্যারান্টি দিলাম আপনাকে, আমি ইসলাম সম্পর্কে 3টা প্রশ্ন। আমি মূর্খ, আমি অস্বীকার করি, আমি মূর্খ। তাহলে মূর্খ হইলে নিজে এত মানে কনফিডেন্টলি গাধামি কথা বলতেছেন কেন, এত কনফিডেন্টলি গাধার মতো কথা বলতেছেন কেন? জানার চেষ্টা করতেছি ভাই, আমি যদি জানি সেটা আপনাকে বুঝে আপনি আমার কথা দড়াই দেন, আমি সংশোধন আমার থেকে জানেন, তাহলে আমার থেকে জানেন, আমাকে জিজ্ঞেস না 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 হ্যাঁ আপনার কাছে জানি, আমি যে জিনিসটা জানি সেটা একটু বলি। না না, আপনি কনফিডেন্টলি এই দাবিটা কেন করতেছেন, যেখানে কোরআনে পরিষ্কার ভাবে বলে দেওয়া আছে নবীর হাদিসকে মানতে হবে, যেটা কোরআনে বলে দেওয়া আছে, আপনি কোথা থেকে বলি কি হয়েছে? আপনি আগে শুনে নেন, আপনি যে দাবিটা করছেন সেই দাবির সপক্ষে দলিল দেখান, কোরআনে কোথায় বলা আছে যে নবীর হাদিস মানা যাবে না, যে এটা দলিল দেখান। আচ্ছা ভাই, ভুল কথা হচ্ছে কি, আমার ভুল থাকতে পারে, অস্বীকার করি না। আগে দলিল দেখেন, তারপর আপনি কথা বলবেন। আগে দলিল না, আমি একটু শেষ করব, আমার ভুল থাকতে পারে। এখন মূল বিষয় হচ্ছে কি, আপনার জায়গায় যদি কোরআনের কত নম্বর সূরা, কত নম্বর আয়াতে, কথাটা শুনেন, আমি আপনার কাছে কি জানতে চাচ্ছি সেই কথাটাকে শুনে সেটার আগে উত্তর দেন, তারপর আপনাকে কথা বলতে দেবো। কোরআনের কত নম্বর সূরার কত নম্বর আয়াতে বলা আছে যে তোমাদের হাদিস হুদিস মানা লাগবে না, এই জিনিসটা আপনি একটু আমাকে আগে দেন, আমরা একটু কোরআনের আয়াতটা বের করে দেখি যে সেখানে আসলে এই জিনিসটা বলা আছে কিনা, এরপরে আপনার সাথে আমি অবশ্যই আলাপ করবো, ওইটা নিশ্চিত হওয়ার পরে। হুম, দেন।
আমি আপনাকে পাল্টা অসংখ্য রেফারেন্স এই মুহূর্তে দেখাবো যে হাদিস কেন মানতে হবে সেটার অসংখ্য রেফারেন্স আমি আপনাকে দেখাবো। আপনি আগে এই রেফারেন্সটা দেখান যে ইসলাম মানে শুধুমাত্র কোরআন, হাদিস মানতে হবে না। এটা কোরআনের কোন আয়াতে বলা আছে সেই আয়াতটা একটু আমাকে বলেন। আমি আপনাকে বলি, আপনি কোরআন শরীফটা আমরা যারা যদি বিশ্বাস করে থাকি তাহলে এটাকে আমরা ঐশী গ্রন্থ বলি। হাদিস শরীফটা লেখা হয়েছে আগে, আয়াতটা আগে, আয়াতটা আপনি না আমাকে শেষ কতটুকু করতে দেন না, আগে আপনাকে অবশ্যই শেষ করতে দিব। আপনি আগে আয়াতটা দেন, আমি স্ক্রিনে আয়াতটা আনবো ভাই। হ্যাঁ, কোরআন.com থেকে আপনি যে আয়াত নাম্বারটা বলবেন যে আয়াতে লেখা আছে আমরা দেখবো সবাই, যে আল্লাহ পাক বলছেন তোমরা কিন্তু হাদিস মানো না, নবীর হাদিস তোমরা মানো না, হ্যাঁ শুধুমাত্র কোরআন মানবা। এই আয়াতটা কোরআনের কোন মানে সূরার কোন কত নম্বর আয়াতে এই জিনিসটা আছে সেটা আগে একটু দেন রেফারেন্সটা, তারপরে আমরা বাদ বাকি কথা বলবো। এটা দেওয়া নাই, এটা দেওয়া নাই, আপনি বলছেন আমার কথা শুনবেন না। আমি বলতে চাইছি যে হ্যাঁ কোরআনে বলছে, শুনেন জি জি, আচ্ছা ঠিক আছে বলেন, মানে আমি যে কথা একটু বলতে চাইছি একটু শুনেন। আল্লাহ পাক কি আপনাকে ফোন ফোন করে বলছেন সরি ভাই, আপনি জানলেন যে হাদিস মানতে হবে না ভাই? টিটকারি করতেছেন আমাকে, টিটকারি মারতেছেন, আমি একটু কথা বলতে দেন আমার। আমি আমি যে কথাটা কথা বলছি সেই কথাটা বলতেছি, তুমি তাহলে দলিলটাকে দেন না ভাই। আমি আপনাকে দিচ্ছি তো বলতেছি, আপনি কোরআন শরীফ বলা আছে আতিউল্লাহ আতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করার কথা বলা আছে, কিন্তু রাসূলের অনুসরণের জন্য যেই পদ্ধতিটা হাদিসে পদ্ধতি রয়ে গেছে রয়ে গেছে এটা ভুল পদ্ধতি। ভুল পদ্ধতি কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের 300 বছর পরে আরেকজন এটা লিখছে, আপনি কি মুয়াত্তা মালিকের নাম শুনেছেন? জি 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 শুনেছি। বলেন তো জিনিসটা কি, আমি আমি বলি মুয়াত্তা মালিকের ফাংশনটা হচ্ছে যখন অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধ করে যখন মুয়াবিয়া পাওয়ার নেই, জিজ্ঞেস করেছি আপনাকে, জিজ্ঞেস করেছি আপনি, আপনি আমার কথা দয়া করে শুনেন না হলে আমাকে বিদায় দেন। সরি আমি সরি, আমি আপনি এইমাত্র আমাকে বিদায় দেন, আপনি এইমাত্র বললেন, আপনি এইমাত্র বললেন হাদিস লেখা হয়েছে 300 বছর পরে, 300 বছর পরে ভাই মাফ চাই, আমাকে মাফ করে দেন। তাহলে মুয়াত্তা মালিক কি ভাই, আপনি তো আপনি তো আমাকে মাফ করে দেন, হ্যাঁ আমি গাধা, আমাকে মাফ করে দেন দয়া করে। গাধামি নিয়ে এই ধরনের গাধামি নিয়ে এই ধরনের ব্রেইন নিয়ে এই ধরনের কথা নিয়ে হ্যাঁ জি, আপনি তো কথা বলতে দিচ্ছেন না, কতদিন পরে কতদিন পরে কেন হাদিস উমর লেখে নাই, ইমাম বুখারি আগে নাকি আবু হানিফা আগে? হ্যাঁ এইবার এই আবু হানিফাই আগে, যদি ইমাম আবু হানিফার যদি একটা হাদিস গ্রন্থ থাকে তাহলে আপনি বললেন যে হাদিস গ্রন্থ লেখা হয়েছে 300 বছর পরে, ইমাম বুখারি যদি 300 বছর পরে হাদিস গ্রন্থ লিখে থাকে তাহলে ইমাম বুখারির জন্মের আগে যে হচ্ছে গিয়ে আবু হানিফা হাদিস গ্রন্থ লেখা গেল, আপনি তো বললেন এইমাত্র যে মানে হাদিস গ্রন্থ লেখা হয়েছে 300 বছর পরে, তাহলে ইমাম আবু হানিফা তো বুখারির অনেক আগে সে মারা গেছে। আপনি এই কথা কোথা থেকে বলছেন ভাই, কোথা থেকে আপনি আপনার মানে এগুলা এগুলা তো কি পারে, আমরা হাদিসের মাইক বন্ধ করে দিয়েছেন আমার মাইক, সরি যেটা সহি হাদিস, যেটা সহি হাদিস আমার কথা বলেন, সহি হাদিস মানে বুখারী হাদিস মূল জিনিসটা। আপনাকে আমি আপনাকে একটু আগে আপনি দাবি করলেন যে হাদিস লিখিত হয়েছে 300 বছর পরে, আমি আমরা সবাই শুনেছি আপনার মুখের কথা, আমি আপনাকে বললাম, এরপরে আপনাকে বললাম যে মুয়াত্তা মালিকের হাদিস গ্রন্থ সেই গ্রন্থটা কত সালে লিখিত হয়েছে এবং ইমাম আবু হানিফার যে হাদিস গ্রন্থ সেই হাদিস গ্রন্থটা কত সালে। শুনেন আমার আমার কথাটা দয়া করে শুনেন, কিতাবুল আসার এই হাদিস গ্রন্থ, এরপরে আপনাকে আমি জিজ্ঞেস করবো যে আব্দুর রাজ্জাকের যে আব্দুর রাজ্জাকের যে হাদিস গ্রন্থ, আবু সাইবার যে হাদিস গ্রন্থ, এই গ্রন্থগুলো কত সালে লিখিত হয়েছে আপনি জানেন কিনা বলেন। আপনি তো একটা ক্লেম করতেছেন, আপনার কাছে কোনো দলিল নাই মানে আপনি আপনার কোনো পড়ালেখা নাই যে বিষয়ে, সেই বিষয়ে আপনি আমাকে বিদায় দেন ভাই সরি, আপনি যে বললেন যে হাদিস লেখা হয়েছে 300 বছর পরে, তাহলে ইমাম আবু হানিফা মুহাম্মদের কত বছর পরে হাদিস গ্রন্থ লিখছে এবং
মুয়াত্তা মালিক হাদিস গ্রন্থ কত সালে লেখা হয়েছে, আব্দুর রাজ্জাকের হাদিস গ্রন্থ কত সালে লেখা হয়েছে, এবং আবু সাহেবের হাদিস গ্রন্থ কত সালে লেখা হয়েছে, এই চারটা হাদিস গ্রন্থ কত সালে লেখা হয়েছে, সেই জিনিসটা আপনি আগে একটু বলেন। কমপক্ষে 20 লক্ষ হাদিস থেকে বর্তমানে সিয়াসিত্তা মাত্র সবাই মিলাই দিলে মাত্র 5-7 হাজার হাদিস। আমার কথা মনে করছি, আপনাকে যেই প্রশ্নটা করেছি সেই প্রশ্নটা শুনে মন দিয়ে প্রশ্নটা আগে বুঝে তারপরে সেই প্রশ্নটা ঠিকঠাক মতো উত্তর দেন। আমি আপনাকে জিজ্ঞেস করেছি মুয়াত্তা মালিকের হাদিস গ্রন্থ কত সালে লিখিত হয়েছে, ইমাম আবু হানিফা যে হাদিস গ্রন্থ একটা লিখছে কিতাবুল আসার সেটা কত সালে লিখিত হয়েছে, আবু সাইবার হাদিস গ্রন্থ কত সালে লিখিত হয়েছে, আব্দুর রাজ্জাকের হাদিস গ্রন্থ কত সালে লিখিত হয়েছে, আপনি এখন গুগলে টাইপ করতেছেন, আপনি দেখতেছেন যে কত সালে লিখিত হয়েছে, সেটা দেখার চেষ্টা করতেছেন নাকি? আমি বুঝতেছি যে আপনার এই বিষয়ে কোনো জ্ঞান নাই, আইডিয়া নেই, তাহলে আপনি অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আপনাকে চেষ্টা করবো যে আমি যতদূর জানি ততদূর আপনাকে জানাইতে, ঠিক আছে? কিন্তু আপনার সেই সেই অ্যাটিটিউডটা নাই। হ্যাঁ, আপনি কনফিডেন্টলি একটা ভুল দাবি করে যাচ্ছেন অনেকক্ষণ ধরে, এই কারণে আমি বিরক্ত হয়েছি যে আপনি কনফিডেন্টলি ভুল কথা বলতেছেন। আপনি যদি না জানেন তাহলে আপনি অন্তত আমাকে, আপনি এসে আমাকে বলতে পারতেন যে আসিফ ভাই আমি মনে করি, আমার ধারণা, আমি যতদূর পড়ছি আমার ধারণা হচ্ছে হাদিস লেখা হয়েছে 300 বছর পরে, এখন আপনি কি বলেন এই বিষয়ে, তখন আমি আমি তখন আপনার সাথে আলোচনা যেতে পারতাম এই বিষয়টা নিয়ে। কিন্তু আপনি এসে কনফিডেন্টলি দাবি করছেন যে আমরা হাদিস টাদিস মানি না, হ্যাঁ হাদিস লেখা হয়েছে 300 বছর পরে। আপনাকে আমি জানাই দিচ্ছি যে এখনকার সময় প্রাপ্ত যে হাদিস গ্রন্থগুলো আছে তাদের ভিতরে একটা হাদিস গ্রন্থ হচ্ছে সবচেয়ে প্রাচীন, সেটার নাম হচ্ছে মুয়াত্তা মালিক। সেই হাদিস গ্রন্থটা, সেই মুয়াত্তা ইমাম মালিক যার জন্ম হচ্ছে 711 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হচ্ছে 795 খ্রিস্টাব্দে, উনি প্রায় 1 লক্ষ, সম্ভবত 1 লক্ষ কত হাজার যেন হাদিস সংগ্রহ করছিলেন, সেই 1 লক্ষ কত হাজার হাদিস থেকে উনি 1900 হাদিসকে রেখে দিছিলেন, বাদ বাকি হাদিসগুলোকেও তিনি মানে ভুল বা জাল বলেন নাই, বাদ বাকি হাদিসগুলোর ভিতরে অনেক কিছু ছিল সেগুলো সহি, কিন্তু তিনি একটা সংক্ষিপ্ত সংকলন করেছিলেন, সেই হাদিস গ্রন্থটার নাম হচ্ছে মুয়াত্তা মালিক। তিনি, ওনার জন্ম হচ্ছে 711 খ্রিস্টাব্দে, মৃত্যু হচ্ছে 795 খ্রিস্টাব্দে, মোহাম্মদ মারা গেছে 632 খ্রিস্টাব্দে, মানে হচ্ছে এর মাঝখানে আরো আছে, আমি এখান থেকে শুরু করলাম, হ্যাঁ এর আগে আমি যাবো, এরপরে এর আগেও যাবো, ঠিক আছে? এই ইমাম আবু হানিফা এর আগে হাদিস গ্রন্থ সংকলন করছে, ইমাম আবু হানিফা তিনি সংগ্রহ করছিলেন 40,000 হাদিস, তার সাথে দেখা হয়েছিল ইসলামে যে একজন কয়েকজন তাবির সাথে তার দেখা হয়েছিল, মানে তাবি মানে হচ্ছে মুহাম্মদের যারা ইমিডিয়েট সঙ্গী ছিল তাদেরকে বলা হয় সাহাবি, এবং তাদের যারা অনুসারী ছিল তাদেরকে বলা হয় তাবি। সেই তাবিদের সাথে ইমাম আবু হানিফার দেখা হয়েছিল, তার মানে তাদের মধ্যে পার্থক্য হচ্ছে 100 বছরের মতো, মুহাম্মদ এবং ইমাম আবু হানিফার মধ্যে পার্থক্য হবে মোটামুটি 100 বছরের মতো, ঠিক আছে? 100 বছর এক্স্যাক্টলি 100 বছর না, কিন্তু 100 বছরের মতো কাছাকাছি সময়, কারণ তাবির সাথে ইমাম আবু হানিফার দেখা হয়েছিল। ইমাম আবু হানিফার একটা গ্রন্থ আছে, তিনি 40,000 হাদিস সংগ্রহ করেছিলেন, সেই গ্রন্থটার নাম হচ্ছে কিতাবুল আসার। এর আগে, হ্যাঁ এর আগে হাদিস গ্রন্থ লিখিত হয়েছে, এর আগে, এমনকি সেই হাদিস গ্রন্থ পর্যন্ত আছে, দলিল পর্যন্ত আছে, জার্মানির ইসে মানে বার্লিনে একটা মিউজিয়ামে প্রাচীন একটা হাদিস গ্রন্থ পাওয়া গেছে, সেই হাদিস গ্রন্থটাকে এখন আবার নতুন ভাবে ইয়াও করা হয়েছে। আমি আপনাকে সেই হাদিস গ্রন্থটার ইয়াটা কোথায় যে আছে আমি সেটা একটু আমাকে খুঁজে বলতে হবে, আমি আপনাকে বলি। সেই হাদিস গ্রন্থটার নাম হচ্ছে, নামটা আমি মনে আছে, সেটা হচ্ছে সহিফায় হাম্মাম ইবনে মুনাব্বিহ, সহিফায় হাম্মাম ইবনে মুনাব্বিহ। এই হাদিস গ্রন্থটা সংকলন করেন হচ্ছে গিয়ে ইমাম আবু হুরায়রা, মানে মানে হযরত মুহাম্মদের যে সঙ্গী ছিল আবু হুরায়রা, সেই আবু হুরায়রার, আবু হুরায়রা যদিও সে মাত্র 3 বছর পাইছিল নবী মুহাম্মদকে, এবং আবু হুরায়রার বয়সও তখন অনেক কম ছিল, কিন্তু সেই আবু হুরায়রার একটা জিনিস গুরুত্বপূর্ণ ছিল যে সে সারাক্ষণ নবী মুহাম্মদের পাশে গিয়ে বসে থাকতো, 24 ঘন্টা সে নবী মুহাম্মদের আশেপাশে ঘোরাঘুরি করতো, এবং নবী মুহাম্মদের মৃত্যুর পরেও সে যে চারজন খলিফা ছিল সেই খলিফার আশেপাশে সবসময় ঘোরাঘুরি করতো। এই কারণে তার, সে সবচেয়ে সর্বাধিক হাদিস মানে বর্ণনাকারীদের মধ্যে একজন হচ্ছে আবু হুরায়রা। তার একজন ছাত্র ছিল হাম্মাম ইবনে মুনাব্বিহ, তিনি একটা হাদিস গ্রন্থ সংকলন করেন, সেই হাদিস গ্রন্থটা হিজরি সাল 58 সালের মধ্যে সেটা সংকলিত হয়, এবং আবু হুরায়রার মৃত্যুর আগে আবু হুরায়রার হাতে ইমাম এই যে যার কথা আমি বললাম হাম্মাম ইবনে মুনাব্বিহ, তার পাণ্ডুলিপিটা আবু হুরায়রার মৃত্যুর আগে দেখে যান, ঠিক আছে? এই যে হাদিস গ্রন্থটা, এই হাদিস গ্রন্থটার 2টা কপি এখন পর্যন্ত পাওয়া যায়, একটা হচ্ছে দামেস্কের একটা গ্রন্থাগারে পাওয়া যায়, আর একটা হচ্ছে বার্লিনের একটা গ্রন্থাগারে পাওয়া যায়। এই হাদিস গ্রন্থটাকে আবার তাহকিক করে পুনঃপ্রকাশ করেছেন ডক্টর হামিদুল্লাহ, ওই ব্যক্তির নাম হচ্ছে ডক্টর হামিদুল্লাহ। আপনি যদি চান সেই যে তাহকিক করে যেই গ্রন্থটা রচিত হয়েছে সেই হাদিস গ্রন্থটা, সেই ইয়াটাও পিডিএফটাও আপনাকে আমি পাঠিয়ে দিতে পারি, আপনি যদি আমাকে ইমেল অ্যাড্রেস দিয়ে দেন। এই যে 58 হিজরির মধ্যে হাদিস গ্রন্থ লিখিত হয়ে গেছে,
58 হিজরির মধ্যে নবীর মৃত্যুর, নবী তো হিজরত ছিল, হিজরত করলো হচ্ছে গিয়ে ইয়া 612 সালে, তাই না? 612 সালে না 620 সালে, ঠিক আছে? এই যে 622 থেকে শুরু হইলো হিজরি সাল গণনা, 58 হিজরির মধ্যে প্রথম হাদিস গ্রন্থ লিখিত হয়ে গেছে। এইটা তারপরে যদি আপনি বলেন যে হাদিস লিখিত, হাদিস গ্রন্থ লিখিত হয়েছে 300 বছর পরে, এটা তো একেবারে বোকার মতো কথা ভাই, একেবারে বোকার মতো কথা। হাদিস সম্পর্কে কোনো জ্ঞান না থাকলে মানুষ এই কথা বলতে পারে, জ্ঞান থাকলে তো এই কথা বলতে পারে না। স্যাম্পল একটু দেখেন আমার কথা একটু শুনেন কেন্ডলি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। আপনি যুক্তি এবং দলিল প্রমাণ দেখেন, আপনাকে যে আপনি যেগুলো রেফারেন্স গুলি দিচ্ছেন এগুলি আমি হয়তো স্পেসিফিক না জানলে আমি অবগত ছিলাম, হয়তো আমি তো ডাটা নিয়ে বসিনি যে আপনাকে উপস্থাপন করতে পারবো। আমি যেটি কথা বলতে চাইছি, আপনি জানেন আমাদের নবী মোহাম্মদ উনি একটা যেভাবেই হোক উনি আমরা হয়তো মনে করি ঐশ্বরিক আছে, সামাজিক ভাবে যেভাবে উনি এস্টাবলিশমেন্ট পাওয়ার পরে ওনার ইন্তেকালের পরে অনেকে কিন্তু নবুয়ত দাবি করছে। আপনি জানেন ফলস নবী অনেকে তৈরি হচ্ছে, কারণ এটা অনেকটা ভালো একটা নেতৃত্ব এবং বাণিজ্যিক একটা ইয়াদের সুযোগ সুবিধা বোঝা গেছে নেতৃত্বে। তো ওই সময়টা একটু উত্তাল ছিল, হ্যাঁ। তো ওই সময়গুলো দেখা গেছে যে কিছু কিছু গোষ্ঠীর মধ্যে আপনি এই যেই হাদিসগুলো আপনি বলছেন না এগুলিকে কেন আমরা একটু দুর্বল মনে করি আমি আপনাকে বলতে যাচ্ছি, কারণ আপনি এই জানেন খুব দ্রুতই আপনার মুয়াবিয়ার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ সংঘটিত। আপনি কেন দুর্বল মনে করেন সেটা আসলে আমি জানতে চাই না, আপনি একজন যে কোনো কিছু মনে করতেই পারেন, আপনার মনে করা তো কেউ ঠেকাতে পারবে না। ইসলামে এই এই জিনিসগুলোকে দুর্বল মনে করা হয় কিনা সেটা বলেন, ঠিক আছে? আপনার ব্যক্তিগত মতামত তো ইসলামের মতামত না, তাই না? আপনি কোথাকার কে, তাই না? আপনি আপনার ব্যক্তিগত মতামত না বলে ইসলামে এই হাদিসগুলোর গুরুত্ব আছে নাকি নাই সেটা বলেন না। আসলে ইসলামে বর্তমান যে রেগাল ইসলাম এটা তো আসলে হাদিস নির্ভরই, এর জন্য এত ফিকরা ফিরকা কি ফিরকা, এর জন্য কারণ কোরআনই বলা আছে হাদিস মানতে হবে এবং নবী মানতে হবে। হাদিস কি না, কোরআনে বলা আছে নবীকে মানতে হবে, নবীকে মানার অর্থ হচ্ছে, শুনে আমি বলি নবীকে মানার অর্থ হচ্ছে এমনকি কোরআনে যেটা আছে সেটা নবী মোহাম্মদ উল্টাই দিয়ে হালাল হারাম করতে পারে, এটা কি আপনি জানেন নাকি জানেন না বলেন তো? এতটুকু আমি জানি, আসলে এইভাবে তো আমার তো মুখস্থ করি না কোন সীমা, তবে আমি তো জানি অনেকবারই কম বেশি পড়া এবং বেশ গুরুত্বের সাথে পড়া। আমি যতটুকু জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানামানি, জি জি তাফসীর পড়ছি, মানে কোন তাফসীর পড়ছি আপনি যেমন নবী কোন তাফসীর পড়েছেন একটা নাম বলেন। এই তো মারিফুল কোরআন, তারপরে এই যে মাওলানা মুফাজ্জল হক মারিফুল কোরআন পড়েছেন, পৃথিবীর কোন তাফসীর আর মদিনায় লিখিত হয়েছে, মানে পৃথিবীর কোন ক্লাসিক্যাল তাফসীর লিখিত হয়েছে হাদিস ছাড়া এরকম কোন তাফসীর গ্রন্থের নাম বলেন তো ভাই? না এরকম কোন তাফসীর নাই আসলে। তাহলে কোরআনের একটা আয়াত কি প্রেক্ষাপটে নাজিল হইছে, সেটার আগ পিছের ঘটনা কি, সেটা কোন সময় নাজিল হইছে হাদিস ছাড়া ভাই আপনি কেমনে জানবেন? না সেই সুযোগটা কম, কিন্তু আমি আমি যেটা বলতে যাচ্ছি এখন হাদিসটাকে কেন আমি গুরুত্ব কম দিচ্ছি, আল বাইনা মনে করেন সূরা আল বাইনা 6 নম্বর আয়াতে বলা আছে আহলে মুশরিক এবং কাফেরদের মধ্যে যারা অস্বীকারকারী হয়েছে তারা তারাই হচ্ছে নিকৃষ্টকারী নিকৃষ্টতম জীব। হ্যাঁ, বা মনে করেন সূরা বাকারায় বলা হয়েছে নারী হচ্ছে তোমাদের জন্য শস্যক্ষেত্র স্বরূপ, তাদেরকে যেভাবে ইচ্ছা তাদের কাছে গমন করো। বা সূরা নিসা 34 নম্বর আয়াতে বলা হয়েছে যে নারীদেরকে তোমরা বিছানা আলাদা করো, ব্লা 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 করো, এরপরে প্রহার করো। হুম, এই আয়াতগুলা কি প্রেক্ষাপটে কেন কখন কিভাবে নাজিল হয়েছে এটা আপনি কিভাবে, বা সূরা তাওবার 5 নম্বর আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটা হাদিস ছাড়া ভাই কেমনে জানবেন? না আমার তো ওই প্রেক্ষাপটটা জানা জরুরি না, আমার হুকুমটা জানা জরুরি, আদেশটা আইনটা জানা জরুরি, যে উপদেশটা জানা জরুরি। মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো, সূরা তাওবার 5 নম্বর আয়াতটা হচ্ছে মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো, তো আপনি এখন কি হত্যা করছেন না কেন? হুম, এখন আপনাকে বলি ফিতনা হত্যা হইতে জঘন্য অপরাধ, যে একজন ভালো মানুষকে হত্যা করলো সেই জন্য মানব জাতিকে হত্যা করলো, এটা তো কোরআন শরীফে আছে। এগুলি হচ্ছে কি বুঝছেন আপনি, ফিতনা শব্দের অর্থ বলেন, ফিতনা শব্দের অর্থ কি বলেন? এখানে অরাজকতা বিশৃঙ্খলা, অরাজকতা বিশৃঙ্খলা এটা কই পাইছেন আপনি? ফিতনা শব্দের অর্থ নবী মোহাম্মদই পরিষ্কার বলে দিয়ে গেছে, নবী মোহাম্মদই এখানে ফিতনা শব্দের অর্থ কি হবে সেইটা পরিষ্কার ভাবে বলে দিয়ে গেছে যে শিরিক হচ্ছে সর্বোচ্চ ফিতনা, শিরিক শরিক করা শিরিক হচ্ছে সর্বোচ্চ ফিতনা, ঘোষণা দিয়ে গেছে শিরিক হচ্ছে সর্বোচ্চ ফিতনা, যেখানে ফিতনা দেখতে পাবে সেখানে কতল করবা তোমরা, এর মানে হচ্ছে যেখানে শিরিক দেখতে পাবা সেখানে তোমরা কতল করবা। আমি কিতাল করতে নাজিল হয়েছে, নবী আপনার নবী বলেছে আমি কিতাল করতে নাজিল হয়েছে, কিতাল শব্দটা পরিষ্কার ভাবে উল্লেখ করে আপনি যেই কথাটা বলছেন সূরা মায়েদার 32 নম্বর আয়াতের কথা বলছেন, সেই আয়াতটা হচ্ছে বনি ইসরায়েলীদের সম্পর্কে নাজিল হয়েছিল। আমি বনি ইসরায়েলীদেরকে বলে দিয়েছিলাম যে যে ব্যক্তি একজন নিরাপরাধ মানুষকে হত্যা করবে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো, আর যে একজন নিরাপরাধ একজন নিরাপরাধ মানুষকে রক্ষা করবে সে যেন পুরো মানব জাতিকে রক্ষা করলো। এই আয়াতটা হচ্ছে সূরা মাইদার 32 নম্বর আয়াতটা। এই 32 নম্বর আয়াতটা মুসলমানদের জন্য নাজিল হয় নাই, সেটা হচ্ছে বনি ইসরায়েলীদের জন্য নাজিল হয়েছে।
এটা হচ্ছে তালমুদের একটা আয়াত, এটা হচ্ছে তালমুদ থেকে নবী মোহাম্মদ কপি করছে। এই সূরা মাইদার 32 নম্বর আয়াতের পরের আয়াতটা, 33 নম্বর আয়াতে গেলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে এই আয়াতের অর্থ কি। 33 নম্বর আয়াতে যে জিনিসটা বলা হয়েছে, ভাই আপনি কি, আপনাকে কি আমি বের করে দেখাবো কোরআনের আয়াতগুলা 32 নম্বর? না, আমি 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 বুঝতে পারছি, কিন্তু আপনি যেভাবে বিশ্লেষণ করতেছেন কোরআন শরীফে, শুনেন আমি বলি, আমাদের দেশেও একটা যখন আইন তৈরি হয়, আইনটা সুনির্দিষ্ট কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে তৈরি হয়, হয়তো একটা ক্রাইম ঢাকায় সংঘটিত হলো, এই কারণে একটা নতুন আইনের প্রয়োজনীয়তা দেখা দিল। এর অর্থ এই না যে এটা ওইটা সানে নজুল যাই, আমি ঢাকায় ওই হইলে এই ক্রাইমটার এই সাজা হবে বা এই দণ্ড হবে এইভাবে মেনে নেওয়ার। এই সূত্র যেহেতু একটা উপদেশ এখানে আসছে, আপনাকে আমি জিজ্ঞেস করেছি ভাই যে এই যে তাফসিরে যে জিনিসগুলো বলা আছে, একটা কোরআনের একটা আয়াতের তাফসিরে গেলে দেখা যায় এই তাফসির গুলা মূলত নেওয়া হয় হচ্ছে গিয়ে সহি হাদিসের উপর ভিত্তি করে, সহি হাদিসের উপর ভিত্তি করে সবচেয়ে ভালো তাফসির গ্রন্থগুলো লিখিত হয়। এরপরে দেখা হয় যে হাসান হাদিস কিছু আছে কিনা, এরপরে হাসান হাদিসও যদি না পাওয়া যায় তখন দেখা যায় যে জয়ীফ হাদিস, অনেকগুলা জয়ীফ হাদিস আছে কিনা, জয়ীফ হাদিসও যদি না পাওয়া যায় তখন দেখা যায় যে এই বিষয়ে সাহাবায়ে একরাম এবং তাবে তাবেইনগণ কি কোনো কথা বলে গেছেন কিনা সেটা কোনো গ্রন্থে লিপিবদ্ধ আছে কিনা, সেইখান থেকে তাফসির গুলা করা হয়। ঠিক আছে, তাফসির করার মূলনীতি হচ্ছে, আপনি যদি ক্লাসিক্যাল তাফসির গুলা দেখেন, তাফসির করার অনেকগুলো পদ্ধতি আছে, যে পদ্ধতিটা সবচেয়ে শ্রেষ্ঠ পদ্ধতি সেই পদ্ধতিটা হচ্ছে সমস্ত আলেমের বিষয়ে একমত যে শ্রেষ্ঠতম পদ্ধতি হচ্ছে নবী মোহাম্মদ কোরআনের আয়াতকে কিভাবে ব্যাখ্যা করে গেছেন তার সাহাবীদের কাছে, সেই ব্যাখ্যাটাই হচ্ছে সেই আয়াতের একমাত্র সহি ব্যাখ্যা। এরপরে সেই সাহাবিরা যখন তার তাবে তাবিনদেরকে এই ব্যাখ্যাগুলো করে গেছে, সেই ব্যাখ্যাগুলাই হচ্ছিল সহি, চারটা জেনারেশন পর্যন্ত ছিল সহি, এরপরে বিকৃত হওয়া শুরু করছে, চারটা জেনারেশন পরে বিকৃত হওয়া শুরু করছে। কিন্তু সেই যে চারটা জেনারেশনের যে বর্ণনাগুলা, সেই বর্ণনাগুলো তো পাওয়া যায় শুধুমাত্র হাদিস গ্রন্থ থেকে, হাদিস গ্রন্থ ছাড়া তো আপনি কোরআনের কোনো আগামাথা কোনো মানেই থাকবে না কোরআনের। আচ্ছা আপনি আমাকে বলেন তো ভাই যে আপনি নামাজ পড়েন কয় রাকাত নামাজ পড়েন? আমি বলি, শুনেন যে সমস্ত হাদিস, হাদিস আমরাও জ্ঞান অর্জনের জন্য পড়ি, কিন্তু এটাকে আমি বলতে চাচ্ছি যে আপনি যেভাবে আইন হিসেবে দেখাচ্ছেন কোরআনের সমপরিমাণ বা একটা মর্যাদা দিচ্ছেন, সেইভাবে এটাকে না নিয়ে যদি এটাকে ন্যূনতম সন্দেহ হয়, আমি বলি ন্যূনতম আমি বলি বলি একটা কথা বলি একটা কথা বলি সরি একটা কথা বলি শুনেন, যদি কোনো হাদিস সম্বন্ধে আপনার কাছে মনে হয় যে এটা সন্দেহজনক, এটা নবী ইসলাম বলতে পারে না, সেটা আপনি বাদ দিয়ে দিবেন। 7 লক্ষ হাদিস থেকে বুখারী সাহেব 7,000 হাদিস রাখছে, কোনো যে কোনো ছাগল পাগল রাস্তা থেকে এসে বলবে আমি এই হাদিস আমার কাছে ভালো মনে হচ্ছে না, এতে এটা বাদ হয়ে যাবে, এটা কোনো কথা? মানে মানে কোনো গাদা গরু কথা এলাকার একটা গরু এসে বলবে যে ভাই এই হাদিসটা না আমার ভালো লাগছে না, ভাই এই হাদিসটা আমার মনে হচ্ছে না, এটা ভালো না। আর মানে মানে মুহাদ্দিসরা, মুহাদ্দিসরা এই পদ্ধতিতে আপনার হাদিস বিশ্লেষণ করে বলে আপনার মনে হয়? আপনি এসে বলতেছেন যে কেউ এসে বলবে এই হাদিসটা ভাই আমার ভালো লাগতেছে না, হ্যাঁ এই হাদিসটা ফালাই দেন, হাদিস বুখারী শরীফ থেকে এই হাদিসটা ফালাই দেন, ইমাম ইবনু হাজার আসকালানি বলবে ও বাংলার সুখী মানুষ কইলো যে তার কাছে এই হাদিসটা ভালো লাগতেছে না, এই জন্য বুখারী শরীফ থেকে এই হাদিসটা ফালাই দিলাম, চলো আমরা বুখারী শরীফ থেকে হাদিসটা ফালাই দিই। মানে আপনার কাছে সিরিয়াসলি মনে হয় যে কোনো একজন ব্যক্তি বিশেষের কাছে মনে হইতেছে যে এই হাদিসটা আমার ভালো লাগতেছে না, এটা আমরা ফালাই দিব এবং হাদিস গ্রন্থ থেকে এই হাদিসটা ফালাই দিতে হবে? সিরিয়াসলি ভাই, মানে এই এই মানে এটা কি মানে কোনো কোনো মানে কোনো বিবেকবান মানুষের কথা অন্তত? এটা তো আমার ঘোষণা দিয়ে আইন করে ফেলানোর দরকার, এটা আমি মানবো না, আমার যেটা অপ্রয়োজনীয় মনে হবে সেটা আমি মানবো না, আমার এটা রাষ্ট্রে রাষ্ট্রে এস্টাবলিশ করতে হবে না, রাষ্ট্রে তো আমাদের শুনেন রাষ্ট্রে ইসলামটাকে 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 নষ্ট করছে, শোনেন ইসলামটাকে নষ্ট করছে ইসলামের দারক বাহকরাই, আর ইসলাম বর্তমানে আমরা যারা ইসলাম ধর্ম করি তারা ইসলাম ধর্মের দারক বাহক নাই, ইসলাম ধর্মের আইকন কোরআন এবং তার নবী। হ্যাঁ, নবীকে জানতে হইলে আমাদের একটু হাদিসের দরকার পড়ে, ইতিহাস দরকার পড়ে, এতটুকু। কোন মুহাদ্দিস কোন মাওলানা আমি বা আপনি কেউ ইসলাম ধর্মের আইকন না। বাংলাদেশি মানুষ ভাই, আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি কোরআনের 7 নম্বর সূরার 157 নম্বর আয়াতটা আমাদেরকে একটু পড়ে শোনান, আলবায়ন ফাউন্ডেশনের অনুবাদটা পড়ে শোনান, কারণ এটা হচ্ছে সবচেয়ে অথেন্টিক অনুবাদ। এই আলবায়ন ফাউন্ডেশনের অনুবাদটা আপনি আমাদেরকে জোরে জোরে একটু পড়ে শোনান ভাই, একটু জোরে জোরে পড়েন বাংলা সুখী মানুষ ভাই, একটু এই যে আলবায়ন ফাউন্ডেশনের 7 নম্বর সূরা। আমি আসলে ছোট মোবাইল তো আমার হাতে ওইভাবে দেখতে পাচ্ছি না, বা বাংলা সুখী মানুষ ভাই আপনার বাসায় কি কোরআন আছে? তাহলে আপনি একটু 7 নম্বর সূরার 157 নম্বর আয়াতটা একটু বের করেন। বাংলা সুখী মানুষ ভাই আপনার বাসায় যদি কোরআন থেকে থাকে, কোরআনের অনুবাদ থেকে থাকে, 7 নম্বর সূরার 157 নম্বর আয়াতটা বের করে আমাদেরকে একটু পড়ে শোনান। আপনি আবার একটু যুক্ত হন, আপনাকে যুক্ত করে নিবো।
তার আগে আমি আমাদের অনেকে আছেন ব্যাকস্টেজে, আমি তাহলে তাদেরকে যুক্ত করি। ফারাজ ভাই তাদের ওনাদেরকে যুক্ত করি নাকি? যুক্ত করবেন? আচ্ছা করেন আসি ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সাবাল্টন ভাই এবং লজিক্যাল ভাই আপনাদেরকে যুক্ত করেছি, বলেন ভাই আপনারা। জি থ্যাংক ইউ আসিফ ভাই যুক্ত করার জন্য। হ্যাঁ আসিফ ভাই, এখন যে প্রবণতা দেখা যাচ্ছে মুমিনদের ভিতর, মানে মডারেটদের ভিতর, যে তারা নিজেরাই হইল ইসলাম, যে যেটা বলবে সেটাই ইসলাম। তাহলে তো এই যে জঙ্গিরা মানে আইসিস যে কথাটা বলতেছে সেটা তো ইসলাম, মানে যে যার যেমন ইচ্ছা ইসলাম যদি বানানো শুরু করে তাহলে তো ইসলামের কয়টা ভাষণ হবে পৃথিবীতে? পৃথিবীতে তো যত মুমিন তত ইসলাম হয়ে যাচ্ছে দিনে দিনে। মানে আমি যা বলবো মুমিন সেটা যদি পৃথিবীর অন্য কোনো মুমিনের সাথে না মেলে তাহলে অন্য সকল মুমিন বাদ, আমারটাই সঠিক আমার কাছে, এরকম দাঁড়ায় গেছে প্রত্যেক মুমিনের কাছে। আসিফ ভাই আমরা তো একটা ইয়ে বলছিলাম, মানে আমরা তো একটা একটা ডিক্লারেশন দিছিলাম বেশ থেকে যে আমরা কাদের থেকে একটা ডিস্টেন্স বজায় রাখবো, ওটা আচ্ছা যাই হোক আমি লাইভে এটা নিয়ে আর নাই বলি। যাই হোক, বাংলা সুখী যার সাথে কথা বলতেছেন উনি আবার ব্যাক করছেন, রিলিজ চাপ তার সাথে কথা বলতে পারেন। হ্যাঁ বাংলা সুখী মানুষ ভাই আপনার বাসায় কি কোরআন আছে? বাংলা সুখী মানুষ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি 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 ইয়েস শুনতে পাচ্ছি। আচ্ছা তাহলে কি ভাই আপনার বাসায় কি কোরআন আছে? হ্যাঁ আছে ইনশাআল্লাহ আছে। তাহলে আপনি কি একটু অনুবাদটা বের করে 7 নম্বর সূরা 157 নম্বর আয়াত আমাদেরকে পড়ে শোনাতে পারেন? আপনি বলেন আমি 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 শুনি আগে প্লিজ। আমি আজকে লাইনটা কেটে গেছে বোধহয়, আমার লাইনটা একটু ডিস্টার্ব করে, একটু পড়ে শোনা এ ভাই। আচ্ছা 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 আচ্ছা, ওনার বোধহয় ইয়া ভালোভাবে উনি ইয়া করতে পারতেছেন না, আমি তাহলে পড়ে শুনাই। এখানে 157 নম্বর 7 নম্বর সূরার 157 নম্বর আয়াতে বলা হচ্ছে যে যারা অনুসরণ করে রাসূলের, যে উম্মি নবী যার গুণাবলী তারা নিজেদের কাছে তাওরাত ও ইনজিলে লিখিত পায়, যে তাদেরকে সৎ কাজের আদেশ দেয় ও বারণ করে অসৎ কাজ থেকে এবং তাদের জন্য পবিত্র বস্তু হালাল করে আর অপবিত্র বস্তু হারাম করে, এই কথাটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ আমি স্বীকার করলাম কথা আছে, আমি এরকম কথা আছে যে এখানে এখানে তাহলে নবীকে এই এখতিয়ার আল্লাহ পাক দিল না, যে নবী হালাল এবং যেই এখতিয়ারটা শুধুমাত্র আল্লাহ পাকের ছিল আর কোন নবীর ছিল না হালাল হারাম করা, সেই এখতিয়ারটা আল্লাহ পাক নবী মোহাম্মদকে দিল, দিল নাকি দিল না? হ্যাঁ একটা পাওয়ার দেওয়া হয়েছে সেটা বোঝা যাচ্ছে, অনেক অনেক কিছু সময় এখানে একটা ক্ষমতা দেওয়া হয়েছে হালাল হারাম করার, মানে আইন প্রণয়ন করার অধিকার কি নবী মোহাম্মদের আছে নাকি নাই? হ্যাঁ এই আয়াতের দৃষ্টিতে মনে হচ্ছে উনি একটা ক্ষমতা প্রাপ্ত হচ্ছে, আমি আপনার কথার সাথে একমত। তাহলে নবী মোহাম্মদের আইনটা আমরা কোথা থেকে জানবো? কোরআনে তো আল্লাহর আইন দেওয়া থাকবে, নবী মোহাম্মদের আইনটা আমরা কোথা থেকে জানবো? তাহলে এখন আমি একটা কথা বলি, একটা কোরআনে আরেকটা আয়াতের কথা বলেন, মোহাম্মদ যদি তার নিজের কথাকে আল্লাহর কথা বলে চালিয়ে দেয়, আমি আমি আল্লাহ তাহার হস্ত দিয়া ছিঁড়িয়া ফেলিব, শূন্য উঠাই আসার দিব, এরকম একটা থ্রেট মনে হয় কোন একটা সূরা আছে বাকারা হতে পারে। অবশ্যই আছে, দেখেছেন তার গ্রীবা কেটে দিব, তার প্রধান ধমনী আমি। হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদ যদি নিজের কথাকে কোরআনের আয়াত হিসেবে চালিয়ে দেয় তাহলে তার প্রধান ধমনী তার যে গ্রীবা সেটা আমি কেটে দিব। অবশ্যই আছে কোরআনে, বলেন এটা দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? হ্যাঁ আমি বোঝাতে চাচ্ছি এটার মাধ্যমে বোঝানো হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা উনি আচ্ছা উনি নিজের স্বীয় স্বার্থ হাসিলের জন্য বা বৃহত্তর স্বার্থ না দেখে যদি কোনো আইন করেন যেটা কিনা ওনার ব্যক্তি ইচ্ছার উপর নির্ভরশীল বা ব্যক্তি ভোগ বিলাসের উপর নির্ভরশীল হয় সেটা অবশ্যই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, এরকমটাই মনে হচ্ছে। হ্যাঁ এটা দ্বারা আপনি কি বুঝাইলেন তাহলে? বুঝলাম না তো আমি, এটা দ্বারা এটাই বুঝাচ্ছি যে আপনি ওই কথা দ্বারা আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে না, আমি বলি আপনি ওই কথা দ্বারা আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাম হালাল করার ক্ষমতা দেওয়া হয়েছে, আমি স্বীকার করলাম, বা আরো আইন প্রণয়ন করার ক্ষমতা দেওয়া হয়েছে। আপনি আপনি কি আপনি এই আয়াতের কথা বললেন, যে আয়াতের কথা বললেন সেই আয়াতটা হচ্ছে সূরা হাক্কার, হ্যাঁ সূরা হাক্কার 43 থেকে 47 নম্বর আয়াতে এই কথাটা বলা হয়েছে যে এটা কোরআন বিশ্ব পালনকর্তার কাছ থেকে অবতীর্ণ, মোহাম্মদ যদি আমার নামে কোনো কথা রচনা করতো তাহলে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম, তারপর কেটে দিতাম তার কৃপা, তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতো না। কিন্তু আপনার এই আয়াত দিয়ে আপনি যে হাদিসকে ভুল প্রমাণ করার একটা চেষ্টা করলেন, কিভাবে করলেন সেটা একটু বুঝিয়ে দেন। আমি সেটা বলতেছিলাম, আমি বলতেছি এই আয়াত দিয়ে যে কথাটা আপনি বলছেন যে নবীকে পূর্ণাঙ্গ ক্ষমতা দেওয়া হয়েছে আইন প্রণয়নের বা হারাম হালাল ঘোষণা করার, আগের আয়াতে আপনি যেটা প্রথমে বলে শুরু করছেন, আর আমি বলতে চাচ্ছি এই আয়াতটার মাধ্যমে ওনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তুমি তোমার নিজস্ব স্বার্থ বা খেয়াল খুশি অনুসারে কোনো আইন প্রণয়ন বা হারাম হালাল প্রণয়ন করবা না, যদি করো তাহলে সেখানে আল্লাহ তাকে রক্ষা করবে না। আপনি আয়াতের অর্থই তাহলে বোঝেন নাই, এই আয়াতে বলা হয়েছে যে কোরআনের কোন আয়াত যদি নবী মোহাম্মদ রচনা করত, এইখানে বলা হয়েছে কোরআনের কোন আয়াত যদি নবী মোহাম্মদ নিজ মন মতো রচনা করত। আপনি তো ভাই এই আয়াতের অর্থই বোঝেন নাই ভাই, আপনি কথা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এই কথা ঠিক আছে, এইখানে তো আইন প্রণয়নের কথা বলা হয়নি, কোরআনের কোন আয়াত যদি নবী মোহাম্মদ নিজে বানায় বানায় বলতো তাহলে আল্লাহ পাক এই কাজটা তার সাথে করত, কিন্তু আইন করা যাবে না সেটা আপনি পাইলেন কোথায়?
না সেটা বলতেছি না, আপনি কি শুনেন আইনের কতগুলি লেভেল আছে? আপনি কথাটা আমার সংবিধানে কি আছে? সুখী মানুষ ভাই, আমি যেটা বুঝতেছি আপনি কোরআনটা ভালোভাবে কখনো জীবনে কখনো ভালোভাবে পড়েন নাই, অনুবাদই পড়েন নাই, তাফসির তো অনেক দূরের কথা, আপনি অনুবাদও ভালো করে কখনো পড়েন নাই। অনুবাদে পরিষ্কার ভাবে এই আয়াতে পরিষ্কার ভাবে বলা আছে, এটা কোরআন বিশ্ব পালনকর্তার কাছ থেকে অবতীর্ণ, সে মোহাম্মদ যদি আমার নামে কোনো কথা রচনা করতো, এখানে যে জিনিসটা বোঝানো হচ্ছে যে কোরআনের কোনো আয়াত যদি রচনা করতো নবী মোহাম্মদ, তাহলে আল্লাহ পাক তার তার দক্ষিণ হস্ত ধরে তার প্রধান ধমনী কেটে দিত, তার গ্রীবা কেটে দিত। এখানে আইন প্রণয়নের কথা বলা হয় না, এখানে কোরআনের আয়াত যদি মোহাম্মদ রচনা করতো তাহলে এটা করতো। আপনি এটা পুরো বুঝছেন যে এই নবী মোহাম্মদ যদি কোন আইন প্রণয়ন করতো তাহলে প্রধান ধমনী কেটে দিত, এটা তো সম্পূর্ণ ভুল ব্যাখ্যা ভাই, কোথায় পেয়েছেন ব্যাখ্যা? তাহলে নবী, তাহলে আমি একটা কথা বলি, তাহলে নবী কেন কোরআন শরীফে যে হারাম, হারামের যে লিস্ট আছে, তালিকা আছে ছোটখাটো একটা, এখানে কেন কোনো কিছু আনলেন না? কি কোনো কিছু আনলেন না মানে এই যেমন শুকুরের রক্ত, মৃত মৃত জীব জন্তু, হ্যাঁ, তারপর আমাদের জন্য যেমন মনে করেন কিছু কিছু আরো বিধিনিষেধ যেগুলি স্ট্রংলি নিষেধাজ্ঞা আছে কোরআন শরীফ অনুসারে, বড় নিষেধাজ্ঞা আছে শিরক, তারপরে জেনে শুনে কোনো মানুষকে নিরপরাধ মানুষকে হত্যা করা, হ্যাঁ, এরকম হক নষ্ট করা, অন্যের হক খাওয়া, কোরআনে কথা বলা নাই, কোরআনে কোনো কথা বলা নাই যে নিরপরাধ মানুষকে হত্যা করা যাবে না, বরঞ্চ নিরপরাধ জিনিসটা মানে সংজ্ঞাতে বলা আছে যে শিরক হচ্ছে সর্বোচ্চ অপরাধ, আল্লাহর দৃষ্টিতে শিরক হচ্ছে সর্বোচ্চ অপরাধ, সেই হিসেবে কাফেররা কখনো নিরপরাধ না, কাফেরদেরকে যে কোনো সময় হত্যা করা যাবে। যদি আমি কিন্তু এটাও করছি যে তোমরা অন্য ধর্মের দেব দেবীদেরকে বকাঝকা করিও না, আমি তো ওইভাবে মুক্তি ভাই, মানসুক আয়াত, এটা তো একটা মানসুক আয়াত, আপনি কোরআন বোঝার উসুল পড়ছেন কখনো? কোরআনের উসুল করেছেন? আপনি নাসিক মানসুক কাকে বলে বলতে পারেন? আবার অনেকগুলো আয়াত কোরআনের থেকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো নাজিল হয়েছিল কিন্তু কোরআন থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এই সেগুলো হচ্ছে কি আয়াত নাই হুকুমও নাই। আবার কিছু আয়াত আছে যে আয়াত নাই কিন্তু হুকুম বলবত আছে, যেমন আয়াত নাই কিন্তু হুকুম বলবৎ আছে, এরকম একটা আয়াতের উদাহরণ হচ্ছে রজমের আয়াত, মানে হচ্ছে পাথর ছুঁড়ে যে হত্যা করতে হবে, বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাহলে যে পাথর ছুঁড়ে হত্যা করতে হবে, এটা হচ্ছে রজমের আয়াত। এই আয়াতটা হচ্ছে কোরআনে নাই কিন্তু হুকুম বলবৎ আছে, আবার কোরআনে আছে কিন্তু হুকুম বলবৎ নাই, এইটা হচ্ছে সূরা সূরা মৌমাছি সূরাটার 67 নম্বর আয়াত, সম্ভবত 67 নম্বর আয়াতে যে জিনিসটা বলা আছে, 67 না যেন 69 নম্বর, যেখানে বলা আছে তোমরা মদ পান করো, তোমরা মানে জ্ঞানীদের জন্য মদের ভিতরে রয়েছে নিদর্শন। আচ্ছা, এই আয়াতটা একটু পরে বলতেছি, এই আয়াতের মানে এই সূরা নামলের কত নম্বর আয়াত, 67 নাকি 69 এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, নাকি 59 এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, কিন্তু এই একটা আয়াতে আবার আরেকটা আয়াতে যে জিনিসটা বলা আছে যে তোমরা মদ পান করে নামাজের ধারে কাছে যেও না, এই আয়াতটাতেও এই আয়াতগুলো মানসুখ হয়ে গেছে, ঠিক আছে? পরবর্তী সময়ে এই মদ নিষিদ্ধের যে আয়াত নাজিল হয়েছে সেই আয়াত দ্বারা আগের আয়াতগুলা যেখানে মদকে ভালো উপকারীও বলা হয়েছে বা মদ খেয়ে আমাদের ধারে কাছে যেও না এই কথাটা বলা হয়েছে, এই আয়াতগুলাকে মাংস করে দেওয়া হয়েছে সর্বশেষ আয়াতটা দ্বারা। এই আয়াতগুলাকে বলা হয়, যেগুলো রহিত হয়ে গেছে সেগুলোকে বলা হয় মাংসুক আয়াত, আর নতুন যেটা আপডেটেড যে আয়াতটা আসছে সেই আয়াতটাকে বলা হয় নাসেখ আয়াত, মানে হচ্ছে কি আপডেটেড আয়াত, আল্লাহ কোরআনের ভিতরে আমি যখন কোনো চাই তখন কোনো আয়াতকে রহিত করি, আমার ইচ্ছা মতো আমি রহিত করি, তারপরে তার থেকে তদ্রূপ বা সমমান সম্পন্ন বা তার থেকে উন্নত আয়াত নাজিল করি, হ্যাঁ, এটা কোরআনের আয়াতই বলা আছে, ঠিক আছে? এই রুলটাকে বলা হয় নাসেক এবং মানসুক। এবং আপনি যেই আয়াতের কথা বললেন অন্য দেবদেবীকে কটাক্ষ করো না, এইটা ছিল একটা, এটা একটা মানসুক আয়াত, হ্যাঁ, যার যার দিন তার তার দিনে কোনো জোর জবরদস্তি নাই, এগুলো সবগুলা মানসুক আয়াত, কারণ নবী মোহাম্মদের জীবনের শেষ সময়ে নবী মোহাম্মদের নাসেক মানসুকের বিধান হচ্ছে শেষ সময়ে যে জিনিসটা নাজিল হবে সেটাই হচ্ছে ইসলামের বিধান হিসেবে গণ্য হবে। নাসেক মানসুকের এই সূত্র অনুসারে নবী মোহাম্মদ শেষ জীবনে মরার আগ মুহূর্তে মরা থেকে উইঠা বইলা গেছে যে আরব উপদ্বীপ থেকে ইহুদি নাসারা এবং কত্তুলিক সবাইকে বিতাড়িত করতে হবে, সবাইকে তোমরা এদের এই আরব উপদ্বীপ থেকে বিতাড়িত করো, হ্যাঁ, ওমরকে এই হুকুম দিয়ে গেছে। আপনি কি বলতেছেন ভাই, আপনার তো নাসেক মানসুক সম্পর্কে জানা উচিত ছিল, আপনি তো আসলে মানে কোরআন মানে আপনি নিজে নিজে পড়ছেন আর বুঝছেন এইটুকু। ভাই আপনি নিজে যা পড়ছেন কোরআন পড়ে সেটু কি আপনার মানে বুঝছেন, আর কিছু বুঝেন নাই? না পারাস ভাই, লজিক্যাল ভাই, সাবাল্টন ভাই, ওনার কথা তো শোনা যাচ্ছে না, উনি কি শুনতে পাচ্ছেন? উনি তো আনমিউটেড কিন্তু ওনার কথা আসতেছে না। ওনার তো মনে হয় সব ঠিকঠাক আছে, ভিডিও ভাই ওনার তো মনে হয় পান চাবানো শেষ হয় নাই, হয়তো পানটা চাবানোর পর কথা বলবেন, না কি চাবানো শেষ হয়ে গেছে সেটাও তো বোঝা যাচ্ছে না।
আপনি কিন্তু আনমিউটে আছেন, আপনি জাস্ট কথা বললে বলতে পারবেন আর কি। কনফিউজড হয়ে গেছেন নাকি? বুঝতেছি না তো। না ওই যে আবার সেই ওই যে আগের মতোই অধিক শখে পাথর হইলো কিনা, না হয়তো বা নেটওয়ার্কের সমস্যা, হয়তো বা নেটওয়ার্ক মানে তাহলে তো একটু দলিল প্রমাণ নিয়ে আসতাম, একটা বিতর্ক করতে হইলে তো বা একটা ক্লেম করতে হইলে তো, উনি এসে ক্লেম করতেছে, ক্লেম ভাই কেন করেন তাহলে যদি না জানেন একটা জিনিস, এসে বলতেছে হাদিস লেখা হয়েছে 300 বছর পরে, নবীর মারা যাওয়ার 300 বছর পরে, কেমন কথা এগুলা ভাই? না উনি ওই যে জোশে চলে আইছে, অনেক মুমিন বর্তমানে জোশে যুক্ত হয়ে যায় লাইভে। ওই যে বনসাই হুজুরের আটক করছিল আপনারা তো জানেন, পুলিশে যখন বনসাই হুজুরের কাছে পর্নোগ্রাফি পাইছিল মোবাইলে, এবং তখন বনসাই হুজুরকে জিজ্ঞাসাবাদ করছিল যে আপনি কেন ওয়াজ মাহফিলে সরকারের বিরুদ্ধে কথা বললেন, তো বনসাই হুজুর তখন উত্তর দিল আমি জোশে বলে ফেলাইছি। এই মুমিনরাও এরকম জোশে কিন্তু এই লাইভে যুক্ত হয়ে যায়, পরে যখন এই আপনি রেফারেন্স দেখানো শুরু করেন লাগাতার, তখন তারা কিন্তু অধিক শোকে পাথর হয়ে পড়ে। আচ্ছা ফারাজ ভাই, আপনি যেন কিছু একটা কথা বলতে চাচ্ছিলেন, সেটা কি বলবেন তাহলে? না ভাই আমি লাইভে এটা ডিসকাস মুড নাই ভাই ডিসকাস করার, মানে লাইভে ডিসকাস করার ইচ্ছা নেই। যাই হোক আসিফ ভাই, আমি একটা রেফারেন্স দেখতে চাচ্ছিলাম, আমি একটু খুঁজছিলাম পাই নাই, ওই আপনার জামার বোতাম নোংরা এটা বললেও যে সাথে রাসুল হয়ে যায়, ওই জিনিসটা একটু যদি দেখা দিতেন, এটা তো আজকে রিলেভেন্ট। প্লাস আমি ওটা খুঁজতে যে আরেকটা জিনিস পাইলাম আপনার সাইট থেকে পাইলাম, ওটাও বেশ মজার, যে বালকে সরি সরি ফর মাই ওয়ার্ডস, চুলকে চুল বলা যাবে না, চুল মোবারক বলতে হবে। আপনি যদি চুল মোবারক না বলেন আপনি কাফের হয়ে যাবেন, মানে নবীর চুলকে চুল মোবারক বলতে হবে। আপনি যদি চুলকে চুল মোবারক না বলেন কাফির হয়ে যাবেন, মানে ইসলামের উপর আপনার ভরসা নাই, সত্য গোপন করতেছেন। ঠিক আছে ভাই, আপনি তাহলে এটা বের করি, আপনারা কথা বলেন। ভাই অন্য কাউকে কি যুক্ত করবো নাকি? ওই বাংলা সুখী মানুষ উনি আবার নাকি দেখেন, ওনাকে দেখেন, ওনার সাথে একটু কথা বলেন আপনারা, আমি তাহলে একটু। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা সুখী মানুষ স্যার, আপনাকে কথা শুনতে পাচ্ছেন? জি জি, আসসালামু আলাইকুম। জি জি, আপনাকে শোনা যাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। ছোট একটা রিকোয়েস্ট করি, যতক্ষণ আছেন ততক্ষণ পান খায় না, আপনি যদি কন্টিনিউ করতে চান কন্টিনিউ করতে পারেন, হ্যাঁ আপনি যদি বলতে চান অ্যাড করতে চান করতে পারেন। আপনারা কোথাও একটা কথা বলছিলেন, আমি আমি তো আসলে আজকে প্রথম আমি এই ধরনের ডিসকাসে অ্যাটেন্ড করি না, বিতর্ক ভালো লাগে না, বেহুদা জানি কম, নিজের মতো নিজে জানার চেষ্টা করি, কারণ জানতে হলে একটু ধৈর্যের দরকার, তর্ক করে জানা যায় না, ঠিক না? হয় আপনি জানতে পারবেন আমার কাছ থেকে, আমি আপনার কাছে জানতে পারবো না। যাই হোক, আমার একটা ফ্রেন্ড ইনভাইট করে আসলাম। আপনি কোন এক সময় বলতেছিলেন যে যে আপনারা তো আমি আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আমি আপনার পজিশন একটু বোঝার চেষ্টা করতেছি, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? জি, ধরেন কোরআনের একটা আয়াত পড়লেন আপনি আর আপনার বন্ধু একটা মানে আয়াত পড়লো, দুজন দুজনেই একই আয়াত পড়লেন, আপনি পড়ে বুঝলেন একভাবে, আপনার বন্ধু পড়ে বুঝলো আরেকভাবে, আপনারা যাচাই করবেন কিভাবে যে কার বুঝটা সঠিক বুঝ, মানে কে ঠিক বুঝতে বুঝতে পারতেছে কে ভুল বুঝতেছে? কোনো প্রয়োজন নেই যাচাই করার, মানে যে যেভাবে করার কোনো প্রয়োজন নেই। ব্যক্তিগত মতামত, ধারণা যদি ভুল হয় সেটা কি আপনার মানে আপনি কি কেয়ার করেন না সেটা নিয়ে, যে আপনি পটেনশিয়াল? না না, আমি আমি বলি আমার কথাটা কথাটা একটু 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 শুনেন, প্রত্যেকে যা যা অবস্থান থেকে বুঝবে, সবকিছুর উপর একটা পারিপার্শ্বিকতা নিজস্ব চিন্তা ধারণা একটা মিল থাকে, ঠিক না? যখন হুকুম হাকাম বলে কিছুই ভাবতে পারে, কিন্তু মানুষের বিশ্বাস কি সঠিক নাকি না এটা আপনি জানেন? না না, আমি আপনাকে আমি কথাটা বলি ভাই, কোনো প্রয়োজন নেই, আমি ম্যান টু ম্যান নাকি না এটা কিভাবে জানবেন? না আমি বলি আমাদের তো আসলে শুনতে হবে বেশি, বলতে হবে কম, নিয়ম হচ্ছে আসলে আমাদের এটাই, কারণ আমি যদি বেশি শুনি তো হয়তো আমার যে ধারণাটা যেটা বুঝতে পারছি সেটা হয়তো সংশোধন হবে, হ্যাঁ সেটা হয়তো সংশোধন হবে। হ্যাঁ, তো আমি যেটা বলতে চাচ্ছি যে এটা যদি হয়তো দুজন দুরকমই বুঝলাম, দুজন দুরকম বুঝতেই পারি যদি আমি আমার দৃষ্টিতে স্যাটিসফাইড থাকি, এবং অবশ্যই আমি খুব নিরপেক্ষভাবে চিন্তা করে দেখবো আমার স্বার্থের সাথে মিল আছে কিনা, আমার সুবিধার সাথে সুযোগ সুবিধার সাথে আছে কিনা মিল, সেভাবে তো আমাকে চিন্তা করলে হবে না। অনেকটা সহজ কথা একটু শর্টে শেষ করেন, মানে কোনো সমস্যা নাই, এখন আমি যেটা বলতে চাচ্ছি ম্যান টু ম্যান আমার যাচাই করার দরকার নেই, আমরা যদি সত্য অনুসন্ধানী হই তাহলে সবার এক জায়গায় দেখা হবে, বুঝে যদি স্যাটিসফাই থাকে, ধরেন আমি বুঝে স্যাটিসফাইড হলাম, আচ্ছা আমি এটা বুঝি এটা ঠিক, তাইলে করে না, যাচাই বাছাই দরকার নেই। যাচাই বাছাই তেমন একদম ম্যান টু ম্যান সবার সাথে যাচাই করতে হবে না, আমার ডাউট থাকতেই পারে, আমার একটা নিজে আমার অপরিপূর্ণতা আছে। শুনেন সুখী ভাই, আমি কিন্তু মানে অনলাইনে আছি বেশ অনেকদিন, আমি এমনও মানুষ পাইছি যারা ট্রু সেন্সে বিশ্বাস করে যে ইসলামে আরো নবী আসবে এবং সে দুই নবীদের মধ্যে একজন, সে যে রিয়েলাইজটা করলো সে রিয়েলাইজ করে হ্যাপি, তার তার মধ্যে কোনো ডাউট নাই, তাহলে তো সঠিক।
হ্যাঁ, তার মধ্যে আমি আমার কথা বোঝার চেষ্টা করবেন, সে যদি নিরপেক্ষভাবে চিন্তা করে মনে করে যে হ্যাঁ আমার বোঝা এটাই ঠিক আছে, আমার মনে স্যাটিসফাইড থাকাই উচিত, কারণ তার একটা তো এস্টাবলিশ আমার ধর্মটা আমাকে আমি যে আমার আরেকজনের উপর জোর করে চাপাইতে হবে তা কিন্তু না। ঠিক আছে, তাহলে আপনার যদি এরকম পজিশন থাকে যে আপনার পরে আপনার ধর্মগ্রন্থ পরে কেউ এই রিয়েলাইজেশনও আসতে পারে যে সে নিজেও নবী, এই রিয়েলাইজেশনও আসতে পারে, তাহলে আপনি যদি মনে করেন যে এটা এক একজনের ধারণার উপর বা এক একজনের বুঝের উপর বা এক একজনের রিয়েলাইজেশনের উপর ডিপেন্ড করে আপনার ধর্ম, তাহলে আপনার ধর্মকে কোনোভাবেই কোনোভাবেই আপনি অবজেক্টিভলি সত্য ধর্ম বলতে পারবেন না। আমি যেটা বলতেছিলাম যে আপনি অবজেক্টিভলি আপনার ধর্মকে সত্য বলতে পারবেন না, এই জন্য কারণ এটা মধ্যে অবজেক্টিভিটি ইটসেলফ হারা যায়। ঠিক আছে, এটা যদি মানুষের সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশনের উপর ডিপেন্ড করে এবং ইন্টারপ্রিটেশন পায় সে খুশি, দ্যাটস গুড এনাফ, তাহলে ওটার মধ্যে অবজেক্টিভ ওটাকে অবজেক্টিভলি কোনোভাবেই সত্য বলা যাবে না, এই জন্য কারণ ওটার মধ্যে অবজেক্টিভিটি ইটসেলফই হারা যায়। হ্যাঁ আসিফ ভাই, আমার তো বলার ছিল, ঠিক আমি এই জিনিসটাই আসলে এক্সপ্লেন করতাম যে একটা গ্রন্থ যদি এরকম হয় যে একটা গ্রন্থ, সেই গ্রন্থটার আসলে সুনির্দিষ্ট কোনো অর্থ নাই, যে যেমনে বুঝবে এটাই সেটার অর্থ। এটা যদি হয়, মনে করেন আমি বললাম যে পাখি আকাশে ওড়ে, ঠিক আছে, এইটা দ্বারা ফারাজ ভাই বুঝলো যে মাছ পানিতে ভাসে, হ্যাঁ লজিক্যাল ভাই বুঝলো যে পাখি বলতে এখানে বোঝানো হয়েছে বিমান আসলে, হ্যাঁ বিমানে চড়ে যে আমরা এক দেশ থেকে আরেক দেশে যাই সেটা বোঝানো হয়েছে। সাবাল্টন ভাই বললো যে এখানে পাখি আকাশে ওড়ে, এটা বলতে আসলে বোঝানো হয়েছে যে এলিয়েন পৃথিবীতে আসবে একদিন, হ্যাঁ এই জিনিসটা বোঝানো হয়েছে। আর আরেকজন এসে বললো যে এই যে পাখি আকাশে ওড়ে এটা বলতে বোঝানো হয়েছে যে যুদ্ধ বিমান দিয়ে তুমি ইরাক এবং আফগানিস্তান এই দুটা দেশ ধ্বংস করে দাও। এখন এই একই বাক্য দ্বারা যদি এক একজন এক একটা জিনিস বোঝায়, এর মানে হচ্ছে এই কথাগুলো আসলে কোনো, এগুলো হচ্ছে আসলে একদমই ভ্যালুলেস কথা, এই কথাগুলোর আসলে কোনো অর্থ নাই, যে যেমনি বুঝবে সে তেমনি হবে, ধীরেই এটার অর্থ। তার মানে হচ্ছে কি, এগুলো হচ্ছে একটা নিম্ন ক্লাসের একটা কবিতা, বাচ্চাদের যে কবিতা, যেমন হচ্ছে আগডুম বাগডুম ঘোরাডুম সাজে ঝর ঝাঝর বাজে, অথবা এই যে এই টাইপের যে উদ্ভর যে কবিতাগুলো আমরা পড়ি, অথবা সুকুমার রায়ের কয়েকটা কবিতা আছে, ওই যে সুকুমার রায়ের আরো মজার মজার কবিতা আছে এই বিষয়ে, যে হজবরল একটা কবিতা আছে, এগুলোর কোনো অর্থ নাই, কেন আগামাথা নাই কবিতার ভিতরে, আপনি কোনো আগামাথা পাবেন না, কিন্তু এক একজন এক একটা, এক একটা বাচ্চা এক একটা বুঝে নিবে। আমরা এখন পর্যন্ত দেখি নাই যে আগডুম বাগডুম ঘোরাডুম সাজে এই কবিতা পরে কেউ পেটে বোমা বাইন্ধা, 72 হুরের জন্য পেটে বোমা বাইন্ধা একটা বিল্ডিং এর উপরে ঝাঁপায় পরে হাজার হাজার মানুষ মেরে ফেলছে, এরকম আগডুম বাগডুম ঘোরাডুম সাজে এইরকম কবিতার কোন অর্থ বের করে কেউ এরকম ঘটনা ঘটায়নি। কিন্তু কোরআন হাদিস পরে অসংখ্য ব্যক্তি এই ঘটনা ঘটাইছে, গতকাল একজন ঘটাইছে সালমান রুশদিকে আক্রমণ করে। ফারাজ ভাই আমি আপনাকে এই জিনিসটা একটু দেখাচ্ছি, রেফারেন্সটা একটু দেখাচ্ছি, এই জিনিসটা আপনি পাবেন প্রিয় নবীকে অবমাননার শাস্তি গ্রন্থের 51 নম্বর পৃষ্ঠাতে, যে জিনিসটা এখানে বলা হচ্ছে আমি আপনাকে দেখাই। তার অঙ্গীকার নামে কাজী আয়াজ আশিফা নামক কিতাব, আশিফা গ্রন্থটা কিন্তু ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ, কাজী ইয়াজের লেখা, যে কেউ এমন কোনো কথা বললো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিন্দা করে বলা হয় কোন ধরনের সতর্কতামূলক ব্যবস্থা ছাড়াই তার মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হবে, মানে কোনো সতর্কতা লাগবে না এখানে। হ্যাঁ ইমাম আতাব বলেন কোরআন সুন্নাহ এই ব্যাপারে ইঙ্গিত দেয় যে যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ক্ষতি করার চেষ্টা করে অথবা তার নিন্দা করে তাকে হত্যা করা উচিত, এমন কি যদি এটা একটা ক্ষুদ্র বিষয় হয়ে থাকে। এরপরে ইমাম মালিক বলেন যদি কেউ বলে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামার বোতামও ময়লা, বোতামটা ময়লা, তাহলে তাকেও মৃত্যুদণ্ডাদেশ দেওয়া উচিত, এমন কি যদি এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো কথা বলার মতো হয় তারপরে তাকে দণ্ডাদেশ দেওয়া উচিত। এরপর কাজী ইয়াজ বলেন আমরা এছাড়া আর কোনো ভিন্ন মতামত জানি না, এ ব্যাপারে সবাই একমত এবং আর কোনো ভিন্ন মতামত আমাদের জানা নেই। এটা আপনি, আপনাকে রেফারেন্স দিয়ে দিয়েছি, আপনি এটা মানে সংশোধন একটা লেখায় খুঁজে পাবেন। ভাই এটা কি মুফা বাকলার যে এটা ওটার মধ্যে আছে? না না ওটার ভিতরে নেই, ওটার ভিতরে নেই, এটা লেখাটার নামটাই হচ্ছে গিয়ে মুহাম্মদের গুপ্ত হত্যা নবী অবমাননার শাস্তি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আচ্ছা এটা একদম সরাসরি বই থেকেই এই এটা দিয়ে দিচ্ছি সব। ফারাজ ভাই আমার তো আজকে আমি যেটা বলতেছি দেখেন সুখী মানুষ ভাই, সুখী মানুষ ভাই একটা কথা বলেন, আপনার হয়তো অনেক বিষয়ে অনেক জ্ঞান আছে, অনেক পাণ্ডিত্য আছে, আপনি যে বিষয়ে পড়ালেখা করেছেন বা যে বিষয়ে আপনি চাকরি বাকরি করেছেন বা যে বিষয়ে আপনার অভিজ্ঞতা আছে সে বিষয়ে নিশ্চয়ই আপনার অনেক পাণ্ডিত্য আছে, অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু
আমারও হয়তো অনেক বিষয় আছে যে বিষয়ে আমার তেমন কোনো ভালোভাবে কিছু জানি না আমি। হ্যাঁ, মনে করেন ইকোনমিক্স নিয়ে যদি আপনি আমার সাথে কথা বলতে আসেন, আমি ভাই ইকোনমিক্স সম্পর্কে একেবারে গরু গাধা, কিচ্ছু জানি না, একের বলদের মতো আপনার দিকে তাকায় থাকবো, আপনি এগুলো কি বলতেছেন, আমি এগুলো কিচ্ছু বুঝি না, ইকোনমিক্স আমি কিচ্ছু বুঝি না, ঠিক আছে। এমন অনেক বড় অনেক সাবজেক্ট আছে যে বিষয়গুলো সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, আপনারও নিশ্চয়ই কিছু কিছু বিষয়ে অনেক জ্ঞান আছে, কিছু কিছু বিষয় হয়তো আপনার একেবারেই জ্ঞান নেই, কিন্তু আমাদের কাজটা হচ্ছে যে এই বিষয়ে আমাদের জ্ঞান নাই সেই বিষয়ে কনফিডেন্টলি কোনো ক্লেম না করে জানার চেষ্টা করা, নিজে যাচাই করে দেখা, নিজে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই বাছাই করে দেখা। আপনাকে এই অনুরোধটাই করবো যে আপনি যেহেতু কোরআনটা ভালো করে পড়েন নাই বা তাফসীরগুলো পড়েন নাই, আপনি একটু পড়ে নেন, পড়ে নিয়ে আপনি আমাদের সাথে আলোচনা করতে আসেন একদিন, তখন আলোচনাটা আলো আরো ফলপ্রসূ হবে। কারণ হচ্ছে আপনি আপনাকে আমি যে কথাগুলো বলবো সেগুলো যদি আপনি না ধরতে পারেন আমি কি বলছি, তাহলে তো আলোচনাটা আসলে আগায় না। তাহলে সুখী মানুষ ভাই আজকে আমার যেতে হচ্ছে, আপনারা কথা বলেন, আপনিও কথা বলেন, আমরা আমি তাহলে আজকে বিদায় নিই, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। আর আপনার উপরে আমি একটু কেঁপে গিয়েছিলাম, এটার জন্য আমি খুবই দুঃখিত যে আপনার উপরে আমি ধন্যবাদ। এই এই জিনিসটা করতে হয়, কারণ হচ্ছে গিয়ে না হলে এই ধরনের মানে বিভিন্ন লোক এসে মানে যুক্তি ছাড়া অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলে। কোরআন অনেকে এসে আমাকে এটা বলেছে যে কোরআন মানার দরকার নেই, কোরআন না মানলেও মুসলমান থাকা যায়। হ্যাঁ, এগুলো হচ্ছে খুবই হাস্যকর কথা। অনেকে আমাকে এটাও এসে বলেছে যে আল্লাহ বিশ্বাস করি না কিন্তু আমি মুসলমান, এরকম এরকম লোক আমি পেয়েছি যে আল্লাহ বিশ্বাস করে না কিন্তু সে বলে সে মুসলমান। তো ভাই এটা তো মানে এইরকম কথা বললে তখন আমরা দলিল দেখতে চাই। যাই হোক, আপনাকে আপনার কাছে আমি দুঃখ প্রকাশ করছি যে আপনার সাথে আমি চিৎকারটা জানাতে করেছি, এটার জন্য দুঃখিত, ভালো থাকবেন ভাই, ঠিক আছে, আবার কথা হবে, ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, শুভকামনা সবাই। আমি আসলে ভাই যে বিষয়টাই বলতে চাচ্ছি, দেখেন আমি বলতে চাচ্ছি কোন জিনিসটা, দেখেন এখানে অনেক ডিফারেন্স হয়ে যায় বুঝার আমাদের, এক একজন এক এক রকম বুঝলো। সাপোজ একটা কথা আছে, অপচয় না করার জন্য পরামর্শ দেওয়া আছে, ঠিক না, পবিত্র কোরআনে। এখন হয়তো একজন বুঝবে এটা অর্থ অর্থ অপচয়ের বিষয়টা, এগুলি হয়তো নির্ধারণ করেছে। আরেকজন হয়তো ফিল করবে যে না, আমি হয়তো এই গোসল গোসল করি, খাওয়া দাওয়া, হাত হাড়ি পাতির মাঝে এগুলো অনেক পানি অপচয় করি বা সময় অপচয় করি, বেহুদার সময় নষ্ট করি, অহেতুক সময় নষ্ট করি, এইভাবে অপচয় অপচয়। এখন কথা হচ্ছে আমি তো অপচয় থেকে সেটা অন্য জায়গায় যেতে পারবো না, থাকতে হবে আমার এর ভিতরে সীমাবদ্ধ, আমি সে আগ্রুম আগ্রুম ভিতরে যেতে পারবো না, আমাকে যে জায়গায় কথা আছে সেই জায়গার ভিতরে জিনিসটা পড়ে যদি অন্য জায়গায় যায় দেন ওই মানুষকে কি করে আপনি বলবেন যে সে ওইটা শুনে, এটা হচ্ছে আমাদের অজ্ঞতা, যার যার বুঝার কিছু অজ্ঞতা তো থাকবেই। শুনেন, আজকে যে আমি অজ্ঞতা এটা কি বলে নির্ধারণ করব, কারণ আপনি আমি কেউ যদি একটা জিনিস বুঝে সেটা তাদের পার্সপেক্টিভ থেকে, এখন অন্য মানুষ ধরেন তাদের পার্সপেক্টিভ থেকে ভুল বুঝলো, এখন তাদেরকে আপনি কিভাবে বুঝাবেন যে তাদের বোঝার মধ্যে একটা ভুল হয়েছে, এটা কিভাবে আপনি বুঝাবেন? দেখুন আমি কিন্তু কথার কথা, আমরা যোগ বিয়োগ অঙ্ক পূরণ গুলি যে শিখছি সেগুলি কিন্তু একদিনে শিখতে পারিনি, প্রথম হয়তো অক্ষর গুলি লেখা শিখছি 1 2 3 4, ঠিক না? তো আমি আজকে যেটা জানি সেটা যে আমার পরিপূর্ণ জ্ঞান তা কিন্তু না, এগুলি সবসময় আপডেট হবে, সংশোধন হবে, এটা নোট ডাউন করে রাখুন। আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করছে, যখন আপনি ফেলে দিলেন, আপনি যখন বললেন আপনার স্টেটমেন্টটা যখন এরকম ছিল যে কোরআনের একটা আয়াত পড়ে কেউ যদি কন্ট্রাডিক্টরি কথা মনে করে, কারণ দুজন আয়াত পড়লো, দুজন কন্ট্রাডিক্টরি কথা বুঝলো না থেকে, বা যে কেউ যে জিনিসটাই বুঝলো, আপনার ক্যাটাগরিটা ছিল এরকম বা আপনার ওই ওটা ঠিক না বেঠিক, ওটা তাকে যাচাই করতে হবে না, যে পড়লো সে তার জ্ঞান যা বুঝছে সেটাই তার জন্য গুড এনাফ, সে যদি মনে করে যে এটাই ভুল হয়েছে এটাই তার জন্য গুড এনাফ। এবং আমি উদাহরণ হিসেবে আপনাকে বললাম যে কেউ যদি পড়ে মনে করে যে না আরো নবী রাসূল আসবে এবং আমি তার নবী, আমি হবো নেক্সট একটা নবী, এটা যদি মনে করে এবং এটা মনে করে সে সুখী থাকে, হ্যাঁ আমি এটা মনে করি আসলে আমি ট্রুলি বিলিভ করি যে আরো নবী আসবে এবং এটা এটাতে আমি কনভিন্সড, আপনি বলছেন হ্যাঁ সেটা তো সে করতে পারে, মানে এটাও সে ইন্টারপ্রিটেশন নিতে পারে, এটাও সে বিশ্বাস করতে পারে, আপনি যখন এই পর্যায়ে চলে যাবেন এরপরে আর কোনো যাচাই বাছাই কোনো সুযোগই থাকে না, কোনো কোনো প্রকারের সুযোগ না। আমি যখন থিসিস পড়বো, আমি তো আমি একটা কথা বলি, আমি যখন পড়বো একটা জিনিস পড়বো, একটা রচনা পড়বো বা যেটাই পড়ি, সেটা কিন্তু অনেক অংশই আছে আমি প্রথমত পুরোটাই বুঝবো না, যেটার জন্য আমার একজন এক্সপার্টের কাছে কিছু নলেজ নিতে হবে। আমি প্রথমত সবটা তো আমি আজকে বুঝে যাবো না, যেমন আমি বলি না এই কথাটা, আমি যে কথা অর্থাৎ আমি যেটাতে আপনি জানেন আমাদের আমাদের যে ওলামা কেরামগণ যারা নেতৃত্বে আছে তাদের ভিতরে অনেক দ্বন্দ্ব আছে, তারা বিভিন্ন মতবাদ দিয়ে থাকে এক একজন এক একদিকে, আমাকে হাতে একটা তলোয়ার দিয়ে দিবে যে যাও ওই যে বোম মারো গিয়ে, হ্যাঁ আমাকে প্রকৃত অর্থে উনি বুঝাই দিছে, এটা আমার আমার মনোগত হয়েছে কিনা আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে, আমাকে সেটা সময় নিয়ে চিন্তা করতে হবে। সুখী মানুষ ভাই, যদি রুলস এন্ড রেগুলেশন, যদি আপনার ইন্টারপ্রিট, আপনি একজন ঈশ্বরের কাছে কেন যাচ্ছেন, যে বুঝে তার কাছে আপনি কেন যাচ্ছেন, কেননা সে একটা রুলস এন্ড রেগুলেশন মেনে আপনাকে ওই জিনিসটা বুঝাবে, সে তার মনের মতো ইন্টারপ্রিটেশন করবে না। এখন সে যদি রুলস এন্ড রেগুলেশন মেনে আপনাকে ইন্টারপ্রিটেশনটা দেয় আর আপনি ওইটা গ্রহণ করবেন কি করবেন না, ওইটার যদি জাজমেন্ট থাকে আপনার মনোভূত হয়েছে কিনা, তাহলে তো তার রুলস এন্ড রেগুলেশনের কোনো ভ্যালু থাকে না।
আলটিমেটলি আপনার মনোভূত হচ্ছে কিনা ওইটার উপর বেস করে আপনি দিচ্ছেন, কিন্তু এটা তো কোনো ওয়ে না, এটা তো আয়াত গ্রহণ করার কোনো সিস্টেম হতে পারে না। আপনাকে সিস্টেম করতে হবে ওইভাবেই যেন ওইটা রুলস এন্ড রেগুলেশনের উপর বেস করেই আসে। আপনি নিজে কিন্তু রুলস এন্ড রেগুলেশন আসছেন, আমাকে তো আপনাকে নিয়ে যায়নি, আপনি নিজে কিন্তু বলছেন যে যে ভালো বুঝে তার কাছে যেতে হবে, যে ভালো বুঝে সে রুলস এন্ড রেগুলেশন মেনটেন করেই আপনাকে একটা ইন্টারপ্রিটেশন দেবে। আপনাকে ওইটা রুলস এর আপনি শুধুমাত্র এটা মিলাবেন যে সে যে ইন্টারপ্রিটেশনটা দিছে সেটা রুলস এন্ড রেগুলেশন মেনে দিছে কিনা। যদি আপনি দেখেন যে রুলস এন্ড রেগুলেশন মেনে দিছে, আপনি এটা বলতে বাধ্য যে কোনো ওই জিনিসটাই লেখা আছে, আপনি এটা পালন করবেন কিনা সেটা আপ টু ইউ, বাট ওটার ইন্টারপ্রিটেশন ঠিক না বেঠিক সেটা দেখতে গেলে অবশ্যই আপনাকে শুধুমাত্র রুলস এন্ড রেগুলেশনটাই দেখতে হবে। কিন্তু কিন্তু তাদের ব্যাখ্যার ভিতরে কিন্তু ধরেন দুজন স্কলার তাদের ব্যাখ্যার ভিতরে কিন্তু ভিন্নতা আছে। এখন যে আমি যখন মনে করব যখন কথা বলবেন সুখী মানুষ ভাই এটা নিয়ে যখন কথা বলবেন তখন কিন্তু আলোচনা অনেক স্পেসিফিক হইতে হবে যে আপনি কোন আয়াতটা নিয়ে ব্যাখ্যার কথা বলতেছেন, কোন আয়াতটা নিয়ে ব্যাখ্যার কথা বলতেছেন। যখন আপনি তাফসীর যে কোনো তাফসীর পড়বেন তাফসীরের প্রথমে থেকে উসুরা তাফসীরের একটা সংক্ষিপ্ত বিবরণ থাকে যে কিভাবে তাফসীরটা করা হয়, কোন রুলস আর রেগুলেশন মেনে মেনটেন করে তাফসীরটা করা হয়েছে, ওটাকে তো আগেই দেওয়া থাকবে। আর তাফসীরের মধ্যেও দেওয়া থাকবে যে এটার শানে নজুল কি, ওটা ব্যাখ্যাটা কোন কোন হাদিস দিয়ে করা হচ্ছে, কোন কোন কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে, প্রত্যেকটাই দেওয়া থাকবে এবং এই বিষয়ে বড় বড় স্কলারদের কি মতামত সেটা সেই জিনিসটাও দেওয়া থাকবে। দেন দেখেন ম্যাক্সিমাম জিনিসই আপনাকে যদি কোরআনের ইন্টারপ্রিটেশন বুঝতে হয় আলটিমেটলি ওই ক্লাসিক্যাল তাফসীরেই যেতে হবে, এছাড়া এর থেকে বেটার আর কোন ওয়ে নাই। না হলে যে এখন কিছু আমি আপনাকে বলি, কোরআন শরীফে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজে বহুবার আপনি সাক্ষী দিয়েছে যেটা সহজ সরল ভাষায় এবং সবার বুঝবার জন্য উপযোগী করে পাঠাইছে। যদি আমরা আল্লাহকে স্রষ্টা মানি তাহলে এটা নিয়ে তো এতগুলো মতবিরোধ তো থাকে না, এতই যদি থাকতো না সমস্যাটা হচ্ছে কেন, মতবিরোধগুলো হচ্ছে কেন, আমরা তো কোরআন শরীফে জাহান্নামের কথা লেখা আছে, আজাবের কথা লেখা আছে, এখন আমরা জাহান্নামে আইডেন্টিফাই করতে যাচ্ছি এটা কোথায় কিভাবে, এটা আগুন কি রকম, কত হাত লম্বা, কি পরিমাণ টেম্পারেচার, এগুলি নিয়ে মানুষ তাহলে সঠিক ব্যাখ্যা কোনটা, সঠিক ব্যাখ্যা এখন ধরেন আমি বলি আমাদেরকে যেমন সুস্পষ্টতই বলা আছে তোমরা সাক্ষ্য দান করো সঠিক সাক্ষ্য দাও, হ্যাঁ এই যে সত্য সত্য কথা বলো, মানুষের বিনয় আচরণ করো, নম্র কথা এবং বিনয় আচরণ করো, হ্যাঁ এটা অনেক উত্তম কাজ। এই যে কথাগুলি আছে এগুলি বুঝতে কিন্তু কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই। না এটা যে আপনি যে বলছেন এটা যে সত্যি ব্যাখ্যা এটা আপনি কিভাবে জানলেন, এটা যে ট্রু ব্যাখ্যা এটা আপনি কিভাবে জানলেন? না এটা তো প্রথম থেকে শুরু করি শোনো ভাই একটা সেকেন্ড, আমি একটু প্রথম থেকে ক্লিয়ার দিই আর এই কথাটাই মোটামুটি শেষ কথা, আর বাকি কয়েকজন আছেন আমি ওনাদের সাথে একটু কথা বলতে যাবো। না সমস্যা নেই, কোনো সমস্যা নেই, যারা যারা চলে যাচ্ছেন আবার যুক্ত হতে পারেন, অল্প কিছুক্ষণ কথা বলেই শেষ করে দিই মোটামুটি। আচ্ছা সুখী মানুষ ভাই আমি যে জিনিসটা বলতেছিলাম যে আপনি যে কথাটা বললেন যে কোরআন সহজ করে নাজিল করা হয়েছে, হ্যাঁ এটা অবশ্যই কোরআনের আয়াত, কোরআনকে সহজভাবে নাজিল করা হয়েছে, কিন্তু এটা দুনিয়ার সবচেয়ে বড় ভুল এবং মিথ্যা একটা আয়াত। কোরআনের আয়াত যদি সহজ করে নাজিল করা হইতো যেটা যে কোনো মানুষ বুঝতে পারে যে এই আয়াত দ্বারা কি বোঝানো হচ্ছে, তাহলে তাফসীর ইটসেলফ দরকারই হইতো না, তাহলে শানে নুজুল এই সেই কোনো কিছু দরকারই হইতো না। কোরআন কখনোই ইন্ডিপেন্ডেন্ট কোনো একটা ইয়ার কোনো একটা কিতাব না, কোরআন অনেকগুলো কিতাবের উপর ডিপেন্ডেন্ট। কোরআনকে যদি আপনি ঠিকমতো বুঝতে চান আপনাকে অনেকগুলো কিতাব পড়েই তারপর কোরআন বুঝতে হবে, অনেকগুলো কোরআনের সাথে অনেকগুলো কিতাব মিলাই মিলাই তারপর আপনার কোরআনটা বুঝতে হবে। আপনি স্রেফ কোরআন পড়ে এমন বহু কিছুই আছে, বহু কিছু আছে যেখান থেকে বুঝতে পারবেন না, আপনার মাথার উপর দিয়ে যাবে। আপনাকে কনটেক্সট বুঝতে হবে, ওই আয়াতটার ওই শব্দ দ্বারা কি বুঝেছে সেই জিনিসগুলো বুঝতে হবে, এবং ওইগুলো প্রপারলি বোঝার জন্য আপনাকে আলটিমেটলি ওই তাফসীরে যেতে হবে। এবং তাফসীরগুলোর মধ্যে সবচেয়ে অথেন্টিক তাফসীর কোনটা, যেগুলো ক্লাসিক্যাল তাফসীর। আমাকে চিন্তা করতে হবে, আমাকে সত্য নিউজটা জানতে হবে, এবং প্রথম কথা হচ্ছে কোরআন শরীফ মানবো কিনা সেক্ষেত্রে আমাকে যাচাই বাছাই থাকা উচিত সবার। হ্যাঁ একজন বলে দিল যে এটাই সঠিক ধর্মগ্রন্থ, সঠিক জিনিস, বা এটাই ইসলামী একমাত্র ধর্ম, আমার মনে হয় সব তারা এটাও একটু জেনে শুনে আগানো উচিত সবারই। হম এটা উত্তম কথা, কারণ আমি আমরা একটা ধর্মের পরিবারে জন্মগ্রহণ করছি, এই জন্য এই ধর্মের অনুসারী হইতে হবে, হয়ে আসি, সেভাবে না করে অন্যভাবে নিরপেক্ষ ভাবে চিন্তা ভাবনা করা উচিত, প্রথম কথা হচ্ছে এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যদি সত্য কথা যেটা কি আমাদের ভিতরে তো আসলে অনেক বিভ্রান্তি, আর মানুষের মন যেহেতু পৃথক, অস্তিত্ব যেহেতু পৃথক, বিভ্রান্তি হবেও আরো হয়তো বিভ্রান্তি হবে। এখন বিষয়টা এরকম জটিলতা তো হচ্ছে হচ্ছে তৈরি হচ্ছে, কিন্তু মূল জিনিসগুলি বেসিকগুলি যেগুলি আমি যতটুকু মনে করি আমরা যদি ওই দুটো সার্টিফাইড থাকতে পারি নিজেরও যথেষ্ট মানে এটা মানতে পারবো। আপনি যেটা বলতেছেন জটিল, হ্যাঁ জটিল, সেটা জটিল ভাবে দেখলে জটিল, দেখেন আপনি অনেক কোন এখানে কোন কিছুতে কিন্তু আমি আলোচনাটা একটু সংক্ষিপ্ত করি। সাবওয়ার্ডার ভাই লজিক্যাল ভাই কিছু বলবেন আমাদের ব্যাকসে যে আরেকজন? হ্যাঁ আমি আমি লাস্ট আমি একটু আমরা লজিক্যাল পারসন বলে নেই, হ্যাঁ আমি একটু সংক্ষেপে বলি, সেটা হলো আমরা যে বিষয়ে দক্ষ হতে চাই বা যে বিষয়ে আমরা জানতে চাই
সেই বিষয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। এটা তো সবাই স্বীকার করে বা এতে কারো দ্বিমত নাই যে আমি যে বিষয়ে পারদর্শী হইতে চাই সেই বিষয়ে আমাকে জ্ঞান অর্জন করতেই হবে, জ্ঞান অর্জন ছাড়া তো কোনো বিষয়ে পারদর্শী হওয়া যায় না। তো যদি ধর্মীয় বিষয়ে আপনি জানতে চান আপনাকে অবশ্যই ধর্মীয় বিষয়ে পড়াশোনা করতে হবে, অর্থাৎ ধর্মীয় গ্রন্থগুলো পড়তে হবে। সেগুলো না পড়ে যে এই বিষয়ে পড়াশোনা করছে অর্থাৎ যার এই বিষয়ে জ্ঞান আছে তার সাথে আলোচনা করাটা তো আসলে একটা বেখাপ হয়ে যায়। হ্যাঁ ফরাজ ভাই, এটুকু। আচ্ছা, আমি একটু সুখী মানুষের সাথে একটু কথা বলতে চাইছিলাম। হ্যাঁ সুখী মানুষ ভাই, আমি ধন্যবাদ আপনার মতামত জানার জন্য, কিন্তু একটা কথা কি, একটা সেকেন্ড ভাই, সুখী মানুষ ভাই, একটু যারা তাদের মনের মধ্যে অনেক ধরনের বিশ্বাস রাখে আর তারা তাদের বিশ্বাসের উপরে সন্তুষ্ট হয়ে এরপর মানসিক ভাবে তারা হস্তমৈথুন করে। আমি যদি এখন মনে করি যে ছাদ থেকে লাফ মারলে আমি আসলে আকাশে উঠতে পারবো আর এই বিশ্বাসের উপরে আমি সন্তুষ্ট হইলাম, আমার এই সন্তুষ্ট থাকাটা কিন্তু কোনোভাবে প্রমাণ করে না যে আকাশে আমি আসলেই উঠতে পারবো যদি আমি ছাদ থেকে লাফ মারি। এখন সত্য নির্ধারণ করার একমাত্র এবং সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে সকল বিশ্বাস এবং ধারণাকে যাচাই করা, অর্থাৎ যেটাকে বলা হয় সংশয়বাদী বা স্কেপটিসিজম। এখন আমাদের মনের মনগড়া চিন্তা আর আমাদের এই চিন্তার উপরে আমাদের সন্তুষ্টবোধ বা মানসিক হস্তমৈথুন করার প্রবণতা, এটা কোনোভাবে সত্যের ধারের কাছে মানে আসতে পারে না। সুখী মানুষ ভাই, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনার মন করা কথা বাদ দিয়ে আপনি সত্যকে মূল্য করা শিখেন। আপনি যদি সত্যকে মূল্য করতেন তাহলে আপনি কখনোই সন্তুষ্ট বোধকে সত্য নির্ধারণের মানদণ্ড হিসেবে ব্যবহার করতেন না, আপনি যুক্তি তথ্য প্রমাণ দিয়েই আপনার বিশ্বাস যাচাই করার চেষ্টা করতেন। আমার তো একদমই মনে হয় না যে আপনি সত্যকে সত্য জিনিসকে কোনোভাবে আপনি মূল্য করেন বা আপনার কাছে যে এটা কোনোভাবে ম্যাটার করে।